told, come on now. Do what you told, do what you told, come on now. I'm all cold. Do what you told, come on now. কি বলেন? কান হয়তো একটু কম শোনো, তাই কি বলছি সেটা মাথায় ঢোকেনি। যাই হোক চুপচাপ হাঁটো, না হলে ফেলে চলে যাব। ইচ্ছে তো করছে আপেলের জায়গায় এই রাক্ষসকেই কাঁচা গিলে খাই। আমাকে খাওয়া বন্ধ হলে এবার কি হাঁটবেন ম্যাডাম? এই যা, আপনি কিভাবে জানেন যে আমি এটাই ভাবছি? তুমি যে এলিয়েন সেটা আমি জানি, আর কি কি ভাবতে পারো তাও জানি। তিথি মুখ বাঁকা করে আপেল খাচ্ছে আর গান গাইছে। আহা কি না মজা, ডাকাতের আপেল, লা 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 লা, কি মজা, ডাকাতের আপেল, আহাহা আহাহা, কি না মজা, ডাকাতের আপেল, লু লা লা লু লা লা। ইয়া আল্লাহ, প্লিজ আমায় বাঁচাও। কেন আমি চিঠিটা চেঞ্জ করলাম, কেন কেন? আবিরের এখন নিজের উপর প্রচুর জেদ উঠছে। কেন সে তিথির সাথে আসার জন্য চিঠিটা চেঞ্জ করেছে? ভালোবাসা অন্ধ তা আজ আবির টের পাচ্ছে। আর এতটাই যে একটা এলিয়েনের সাথে জঙ্গলে থাকার জন্য চিঠিটা চেঞ্জ করেছে। তিথি সে ফালতু গান আবির আর নিতে পারছে না। শ্যাট আপ তিথি, আর একবার যদি এই ফালতু গান বা একটা ফালতু কথা বলো তাহলে এইখানে জ্যান্ত কবর দিয়ে চলে যাবো বলে দিলাম। এই বচ্চা তো আমি খালি ধমক দেয়। চুপ একদম, ন্যাকা কান্না করবে না, থাপ্পড় লাগাবো বেয়াদব একটা, সবসময় ফালতু কথাবার্তা। তিথি ভয়ে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবির খেয়াল করে ডাকাত দলের মধ্যে একজনকে তাদের খুঁজছে হয়তো। আবির তিথির হাত ধরে দৌড়তে থাকে। আবির নিজেকে নিয়ে অত ভয় পাচ্ছে না যতটা না সে তিথিকে নিয়ে পাচ্ছে, কারণ ও একটা মেয়ে আর সর্দারের নজর তার উপর। তাই তিথির গালে আপেল, এমন মেয়ে যে দৌড়তে দৌড়তেও আপেল খাচ্ছে। আবিরা তিথি একটা বড় গাছে নিচে লুকায়। তিথি যা টিরিং বিড়িং করছে তাতে আবিরের যে এত মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে বলার বাইরে। আবির খেয়াল করছে ডাকাতের একজন তাদের দিকেই আসছে, তাই তিথিকে জোরে টান দেয়। তিথি তো পুরো বেকল হয়ে যায়। আবির তাকে এইভাবে টান দেওয়াই তিথি এসে আবিরের বুকে পড়ে। আবির তিথিকে আঁকড়ে ধরে থাকে। তিথির মনে তো লাড্ডু ফোটে, তিথির হার্টবিট যেন বেড়ে যায়। আবিরের নিঃশ্বাসে সে তিথির ঘাড়ে পড়ছে। আবির উঁকি দিয়ে দেখছে তারা কি তাদের দিকে আসছে নাকি। আবিরের নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে ভয়ে। আর তিথি তো মনের আনন্দে আবিরের হার্টবিট এত জোরে জোরে ধকধক করছে সেটা শুনছে। ওই বকবক করা মায়াটা আর ওই বদমাশ ছেলেটারে তো পাচ্ছিলাই, ওদের যদি ধরে নিয়ে যেতে না পারি তাহলে আজকে সর্দার মোদের শেষটা করে ফেলবে। কি মেয়ে ছেলে রে বাবা, সর্দারকে কি না কি বলেছে, আবার মোদের সব খাবারটাও চুরি করে ফেলেছে। ওদের মোরা ধরে এনেছি, ওর উল্টে মোদের উপর ডাকাতি করে গেছে। মায়াটা আসলে খেপিটো আনছি বটে, তো সেটাই মনে হয়। আর ওই ছেলেটাও ওই মায়াটার সাথে থেকে থেকে খেপাটো হয়ে গেছে। আবিরা তিথির সব কথা শুনছে। তিথি প্রচুর রেগে যায়। রেগে গিয়ে কিছু বলতে যাবে, আবির তিথির মুখটা চেপে ধরে। তিথি আবিরের দিকে তাকিয়ে আছে। আবির যে চুপ করতে বলেছে সেই দিকে খেয়ালও পর্যন্ত নেই তার। আবিরের হাতে অনেক জোরে কামড় বসিয়ে দেয়, এত জোরে যে বলার বাইরে। আবিরের তো ব্যথায় অবস্থা খারাপ, কিন্তু তিথিকে কিছু বলতেও পারছে না, কারণ পাশে ডাকাত দলের লোকগুলো আছে। অনেকক্ষণ পর ডাকাত দলের লোকগুলো চলে যায়। আবির তিথিকে হালকা ধাক্কা দেয় ব্যথায়। তিথি গিয়ে পাশে পড়ে যায়। তুমি কি মানুষ নাকি রাক্ষসী? আবির তার হাতের দিকে তাকিয়ে দেখে হাতে রক্ত জমাট বেঁধে গেছে। মনে হচ্ছে এখন রক্তটা বের হয়ে যাবে। প্রচুর মেজাজ খারাপ হয়ে যায় তার। খুব ইচ্ছে করছে তিথিকে কষে একটা থাপড় দিতে, কিন্তু তিথি তো পাশে যে পড়েছে কোনো আওয়াজ পর্যন্ত নেই। আবির তিথির পাশে গিয়ে বলে, ওই মিস বকবক, এইভাবে পড়ে আছো কেন, যাও কিছু বলবো না, ওঠো। তিথি না উঠছে আর না কিছু বলছে। এমনি হলো তো বকবক করে আবিরের মাথা খেয়ে ফেলতো। আবিরের কেমন যেন লাগছে। তাড়াতাড়ি তিথিকে তুলে দেখে মাথা থেকে রক্ত পড়ছে আর চোখ বন্ধ, মাথায় আঘাত খাওয়ায় অজ্ঞান হয়ে গেছে। আবিরের তো ভয়ে আত্মাটা শুকিয়ে যায়। তিথিকে তখন ধাক্কা মারায় হয়তো সে এসে পাথরের সাথে বাড়ি খেয়ে বেহুশ হয়ে গেছে। এটা আমি কি করলাম, উফ, এখন কি যে হবে, তিথি, এই তিথি। আবির তিথিকে অনেক ডাকছে, কোনো সাড়া শব্দ পর্যন্ত নেই। আবির কিছু না ভেবে তিথিকে কোলে নিয়ে হাঁটে, সাহায্যের জন্য কাউকে পাচ্ছে না। অনেক দূরে একটা ছেলে গাছ কাটছে। আবির ওই ছেলের সামনে যায়। দেখে বোঝা যাচ্ছে চাকমা বা আদিবাসী তারা। আমরা খুব বিপদে পড়েছি, প্লিজ সাহায্য করবে। আরে ভাইয়া, দিদিটার কি হয়েছে? তুমি বাংলা কথা বোঝো? জি বুঝি। আমাদেরকে ডাকাতে ধরেছিল আর আমরা পালিয়ে আসার সময় ওর মাথায় একটু আঘাত লাগে আর কিছুটা কেটে যায় আর জ্ঞানও হারিয়ে ফেলে। আপনি এক কাজ করেন ভাইয়া, আমার বাসা ওই পাহাড়ের উপর, আমার সাথে চলেন।
আবির এই ছেলেটির পিছনে পিছনে পাহাড়ের উপর যেতে থাকে দিদিকে কোলে নিয়ে। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেব না আমি তোমার। একটু হাঁটার পর তারা পাহাড়ের উপর আসে। ছেলেটি তার মাকে চিৎকার করে ডাকে। তার মা একটা টিনের ঘর থেকে বের হয়ে আসে, দেখতে খুবই ফর্সা। ব্লাউজ ছাড়া শাড়ি পিছিয়ে পড়েছে, চুলগুলো খোপা করা, আর চুলে কেমন ধরনের যেন ফুল লাগানো, দেখতে খুবই সুন্দর লাগছে। মহিলাটি বের হয়ে তার ছেলের সাথে আবিরাতি থেকে দেখে বলে, হরিয়া এরা কেরা রে? মা, এই ভাইয়া আর তার বউরে ডাকাতে পাইছিল, আর এনার বউটা জ্ঞান হারিয়ে ফেলেছে। মহিলাটি তাড়াতাড়ি তাদের ভিতরে নিয়ে যায়, একটা খাটে তিথিকে শুইয়ে দেয়। পাহাড়ি কিছু লতা পাতা দিয়ে তিথিকে তারা চিকিৎসা করে, কিন্তু গায়ের কাপড়গুলো প্রচুর নোংরা হয়ে গেছে। আবিরেরও একই অবস্থা। আপনারা কি কাপড় চোপড় এনেছেন? আসলে ডাকাতের ওইখানে সব ফেলে এসেছি। আচ্ছা, এইখানে কি কোনো কাপড়ের দোকান আছে? আরে ভাই, লাগবে না, হরিয়ার বাবার কাপড় আপনি পরতে পারেন, আর আপনার বউ আমার গুলো পরতে পারবে। আবিরা কিছু বলেনি। কিছুক্ষণ পর তিথির জ্ঞান ফেরে। কিছুটা দুর্বল ছিল, কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ। পাহাড়ি লতাপাতা ওষুধের চেয়েও বেশি কাজ করে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে তুমি ঠিক আছো। একদম আমার গায়ে হাত দেবেন না, বচ্চা রাক্ষস, না হলে এখানে কুচি কুচি করব। আমায় ধাক্কা দিয়ে এখন নাটক করছেন? ছিছি মে, নিজের স্বামীর সাথে এভাবে কথা বলতে নেই। স্বামী? কার স্বামী? কিসের স্বামী? কোথা থেকে এসেছে স্বামী? তিথি পুরো অবাক হয়ে যায় মহিলাটির কথা শুনে। আবির উঠে মহিলাটির কাছে এসে আস্তে করে বলে, আসলে আপু মাথায় আঘাত পেয়েছে তো তাই আবল তাবল বকছে। আসলে আগে থেকে একটু মাথায় সমস্যা ছিল তাই আর কি। ও আচ্ছা, বুঝছি। চলো তুমি কাপড় পাল্টে নেবে, তোমার কাপড় তো নোংরা হয়ে গেছে, চলো। তিথি আবিরের দিকে রাগে লুক করে তাকিয়ে মহিলাটির সাথে চলে যায়। মহিলাটি নিজের একটা শাড়ি তিথিকে পরিয়ে দেয়, চুলগুলো নিজের মতো করে খোপা করে দেয়। এত সুন্দর করে তাকে শাড়ি পরিয়ে দিয়েছে তার বলারও বাইরে। মহিলাটি তিথির চোখে গাঢ় কাজল লাগাচ্ছে আর বলছে, তোমাকে অনেক ভালোবাসে তোমার স্বামী, যখন তুমি বেরুচ্ছিলে তোমায় কোলে করে এই পাহাড়ের উপর নিয়ে আসে, তার পায়েও প্রচুর লেগেছে, কিন্তু সে তোমার জন্য এত উপরে উঠেছে, তোমার জন্য অনেক চিন্তিত ছিল সে। মহিলাটি আবিরের ব্যাপারে অনেক কিছু বলছে, আর তিথিকে অনেক সুন্দর করে তাদের মতো করে সাজিয়ে দিচ্ছে। তিথি তো কথাগুলো শুনে ইচ্ছে করছে আবিরকে গিয়ে চড়িয়ে ধরতে। হরিয়া আবিরকে তার বাবার পোশাক দেয়, সাথে একটা গামছাও। আবির এইসব পরে আসে, তাকে তো পুরো পাহাড়ি ছেলেদের মতো লাগছে। ভাইয়া ওই দেহ আপা মনে আহে, আবির পিছনে তাকিয়ে পুরো হাঁ হয়ে যায়। পাহাড়ি মেয়েদের মতো শাড়ি পরেছে, চুলগুলো খোপা করা, চুলে এক ধরনের ফুলও লাগানো, চোখে গাঢ় কাজল। তিথি লজ্জায় আবিরের দিকে তাকাচ্ছে না, আবির তো আর তার নিজের মধ্যে নেই। তিথির এমন রূপ দেখে তো আবির আজ সে ভীষণভাবে ক্রাশ খায়। আবিরের নজর যেন আজ সরছে না তিথির উপর থেকে। এইটা কি পড়লেন? কেন খারাপ লাগছে বুঝি? আরে না, পুরো এখানকার মতো লাগছে। বাই দ্য ওয়ে মিস্টার রাক্ষস, আজ কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে। ও তাই? ধন্যবাদ মিস বকবক। এক কাজ করুন, কলেজেও না এইরকম পড়ে যাবেন, আপনাকে দেখে মেয়েরা ফিদা হয়ে যাবে। তাই? ধন্যবাদ ম্যাম। তিথি আজ আবিরের অনেক মজা নেই। আবিরের ফোনে চার্জ নেই, আবির কাউকে ফোনও করতে পারছে না, আর তিথির তো কোনো খেয়ালই নেই, আদিবাসীদের সাথে পুরোই মিশে গেছে, হেসে হেসে কথা বলছে। আবির হরিয়ার সাথে পাহাড়ি এলাকাটা একটু ঘুরে দেখে। অনেক দূরে একটা দোকানে কারেন্ট আছে, আবির তাড়াতাড়ি ওইখানে গিয়ে ফোনটা চার্জ দেয়। পাশে একটা দোকানে একটা শাড়ি দেখে, কালো শাড়ি চারপাশটা লাল পাড় দিয়ে ঘেরা। শাড়িটা কেন জানি তার নিতে খুব ইচ্ছে করছে তিথির জন্য। আবি চারপাশ না ভেবে শাড়িটা নিয়ে নেয়। এইদিকে, আরে বাহ আপু, এখানে এত সাজাচ্ছে কেন? আমাদের এইখানে ছোট্ট একটা মেলা হয় প্রতি বছর, আর আজ তা হবে। সব মেয়েরা কাঁচা ফুলের গহনা পরে, আর ছেলেরা লাল ফতুয়া পরে। আমাদের এইখানে ছোট্ট ছোট্ট উৎসবগুলো সবাই অনেক আনন্দ করে। তোমার কি ভাগ্য দেখো, তোমরা আজ এই উৎসবে যোগ দিতে পারবে। ওয়াও, আজকে আবার নানা রকমের খাবারও বানানো হবে, তার সাথে গান বাজনা সব হবে। তিথি তো আজ মহা খুশি, পাহাড়ি অনুষ্ঠান মানে অনেক কিছু তিথির জন্য। এইদিকে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু আবিরের আসার কোনো খবর নেই। তিথির অনেকটা ভয় করছে, কারণ ডাকাত দলগুলো তাদের পিছনে পড়ে আছে আগে থেকেই। নানা রকম চিন্তা তার মাথায় ঘুরছে। আপু হরিয়া কোথায়? আরে ও তো আমার স্বামীর সাথে গেছে, এতক্ষণে তো এসে যাওয়ার কথা, এখনো আসছে না কেন কে জানে।
মহিলাটা আর তার স্বামী ঘর থেকে বের হয়ে দেখে আবির আর হরিয়া আসছে। আবির কিছুটা মুচকি হেসে তিথির সামনে যায়। তিথির চোখে জল দেখে বলে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন, কিছু হয়েছে, তোমার খারাপ লাগছে? আবির তো ভয়ে প্রশ্ন করেই যাচ্ছে। তিথি আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আবির কিছুই বুঝছে না। আপনি কোথায় ছিলেন, আপনি জানেন আমার কত ভয় করছিল, আপনার কিছু হয়নি তো, কত কি যে মাথায় আসছিল। দূর পাগলি, আমি ঠিক আছি, আর এই তো পাশে গিয়েছিলাম। আবি তিথিকে সরিয়ে দিয়ে হাতে একটা প্যাকেট দিয়ে বলে, আজকে নাকি এখানে কি অনুষ্ঠান আছে, তোমার সব কাপড় তো ওই ডাকাতের দলের ওইখানে রেখে আসলে, আর আনলে খাবারের ব্যাগ। ও আচ্ছা, আমি না হয় খাবারের ব্যাগ আনলাম, আর আপনি কেন নিজের ব্যাগ ফেলে আসলেন? উল্টো জবাব সবসময় রেডি ম্যাডামের কাছে। যাই হোক, এটা পরে নিও। আর আপনি? আমি যা আছে তাই পরবো, আর কি। তিথি মনটা আনন্দে ভরে যায়, আবির তার জন্য শাড়ি এনেছে সেইটা ভেবে। আবার নিমেষেই মুখটা মলিন হয়ে যায় এই ভেবে যে আবি নিজের জন্য কিছু আনেনি, আনবে কিভাবে, যে টাকা তার কাছে ছিল তা দিয়ে শুধু শাড়িটাই কিনতে পেরেছে, আর টাকা যা আছে তা দিয়ে তাদের যে শহরে যেতে হবে, এই ভেবে আবির আর কিছুই নেয়নি। ভালোবাসার মানুষের জন্য সব করতে ইচ্ছে করে, হোক না সেটা সামান্য কিছু। মহিলাটি একটা লাল ফতুয়া আর একটা শাড়ি নিয়ে আসে, আবিরকে ফতুয়াটি দিয়ে পরে রেডি হতে বলে, কিন্তু তিথি আবিরের দেওয়া শাড়িটি পরে। আবির রেডি হয়ে সে কখন থেকে অপেক্ষা করছে শুধু এক নজর তিথিকে দেখার জন্য। চারপাশে ঢোল বাজানো হচ্ছে, অনেক পাহাড়ি মেয়েরা হাত ধরে ধরে ঢুলে ঢুলে নাচছে। একপাশে নানান রকম পিঠা শরবত রাখা হয়েছে, নাগরদোলনাও রয়েছে যেখানে বাচ্চারা অনেক আনন্দের সাথে উঠছে। তেমন একটা লাইট নেই, কিন্তু চারপাশে যে জাঁকজমক তা শহরের অনুষ্ঠানকেও হার মানাবে। আবির চারপাশ দেখে মুগ্ধ হয়ে আছে, কারণ তার দেখা বেস্ট অনুষ্ঠান মনে হচ্ছে আজকে। কিছুক্ষণ পর আবির পিছনে তাকিয়ে মুগ্ধ হয়ে যায় তিথিকে দেখে, কালো শাড়ি পরেছে আজকে। তিথি একে তো তার ফর্সা, তার মধ্যে কালো শাড়ি, এতে তিথিকে দারুণ মানিয়েছে। তার সাথে কাঁচা ফুলের গহনা, গাঢ় করে চোখে কাজল আর লিপস্টিক দেয়, একরকম লাল জাতীয় ফুল দিয়ে যা ঠোঁটে দেওয়াই পুরো লিপস্টিকের মতো লাগে। চুলগুলো খোপা আর চুলের সাদা বেলি ফুলের মালা, ইস আর যা লাগছে না তিথিকে। আবিরের নজর শুধু আটকে যাচ্ছে তিথির ওপরে, সে তো আবার নতুন করে প্রেমে পড়ে যায় তিথির। আবির বুকের বাম পাশে হাত দিয়ে আস্তে করে বলে, এই মেয়ে তো দেখছি একদিন আমাকে মেরেই ছাড়বে, ওকে নতুন নতুন রূপে দেখে তো আমি বারবার ওর প্রেমে পড়ি, তার এই মায়াবী মুখে যতবার তাকাই ততবারই প্রেমে পড়ে যায়। কি আছে এই মেয়ের মাঝে জানি না, শুধু জানি ভালোবাসি, হ্যাঁ আমি এই ছোটটি মেয়েকেই ভালোবাসি। তিথি হাসি দিয়ে আবিরের দিকে তাকায়, আবির তো আরও শেষ সেইবার, একে তো বেচারা তিথির রূপে ফিদা, তার মধ্যে তিথির সেই মায়াবী হাসি যা দেখে আবিরের হার্টবিট আরও বেড়ে যায়। আজ কিন্তু আবিরকেও সেই লাগছে, আদিবাসীদের লুঙ্গিয়ের সাথে লাল ফতুয়া আর একটা সবুজ গামছা, আবিরকে এত হ্যান্ডসাম লাগছে যে এই রূপে বলারও বাইরে। তিথি ফোনটা বের করে আবিরের কয়েকটা পিক তুলে নেয়, কিন্তু আবির টেরও পায় না যে তার পিক তিথি তুলে রেখেছে। তিথি আর মহিলাটি বাকি মেয়েদের সাথে হাত ধরে নাচতে থাকে, একবার গোল হচ্ছে আবার দূরে যাচ্ছে, তাদের মাঝখানে আগুন জ্বালানো হয়েছে, আগুনকে ঘিরে তারা নাচছে। তিথির হাসি যেন কয়েক গুণ বেড়ে যায়, আর আবিরের এবারে তিথির হাসি দেখব, নিজের ফোনে তিথির সেই হাসি মাখা মুখখানি আবদ্ধ করে। তিথির হাসি, তার নাচ, সব কিছু আজ আবির আবদ্ধ করে নেয় তার মুঠো ফোনে। ছেলেরাও বাহানা করে তারাও মেয়েদের সাথে নাচবে, মেয়েরা প্রথমে মানা করে কিন্তু পরে আবার রাজি হয়ে যায়। আবির তিথির কাছে যায় হরিয়াকে ফোনটা দিয়ে, হরিয়া ভিডিও করতে থাকে আবির আর তিথির নাচ, পাহাড়ি এক ধরনের গান বাজানো হয়। আবির তিথির না বুঝলেও নিজেদের মধ্যে আজ যেন হারিয়ে যায়, একে অপরের অনেক কাছে আসে আর সব আদিবাসীদের সাথে আনন্দে উৎসবে মেটে ওঠে। প্রায় অনেকক্ষণ পর সবাই হয়রান হয়ে যায়, নাচ গান সব কিছুই, তারপরও চলতে থাকে। তিথি মেয়েদের সাথে এক পাশে চলে যায় আর আমি হরিয়া ও তার বাপ এবং বাকি ছেলেদের সাথে অন্য পাশে। আপু, আমার না খুব পিপাসা পেয়েছে। মহিলাটির হাতে একটা ঝুড়ি ছিল, তাই সে ইশারা করে দেখিয়ে দেয় যে ওই দিকে সব আছে খেয়ে নিতে। তিথি দৌড়ে ওইখানে চলে যায় আর সামনে একটা গ্লাসের দুধ টাইপের কিছু ছিল, ওটা গটগট করে খেয়ে ফেলে, একটু অন্য ধরনের টেস্ট। তিথির মাথা হালকা ঘুরতে থাকে, তখন তিথি আরও খেতে থাকে। কয়েক গ্লাস খাওয়ার পর তিথি প্রচুর হাসি পায় আর খুব ইচ্ছে করছে নাচতে, দৌড়ে গিয়ে সবাইকে চুপ করিয়ে বলে, তিথি একটা টুলে উঠে যায় আর চিৎকার করে সবাইকে চুপ করতে বলে, সবাই চুপ।
আর তাকিয়ে আছে তিথির দিকে। আবির কিছু বুঝতে পারছে না, তিথি কেমন যেন ঢুলে ঢুলে কথা বলছে, আর তার হাসি কেমন যেন আজব টাইপের হয়ে গেছে, আবিরের কাছে কেমন যেন লাগছে। তিথি গান গাইতে থাকে যা পুরো বাজে। এই এলিয়েনের আবার কি হলো? আর এর গান, উহ, যখন তখন কান নিয়ে যাওয়ার প্ল্যান করছে এই মেয়ে। পাশ থেকে হরিয়া বলে ওঠে, ভাইয়া আপা মনে মনে হয় ওই ওষুধওয়ালা দুধ খাইছে। কিসের ওষুধ? পাহাড়ি কিছু পাতা দেয় দুধে, যা নেশার মতো কাজ করে খাওয়ার পর। মনে হয় আপা মনে তাই খাইছে। ও গড, এই এলিয়েনকে নিয়ে যে আমি কী করি, কিছু না কিছু গোলমাল করেই ছাড়বে। তিথি নাচতে থাকে, আর তার গান তো আছেই। আবির আর পারছে না, তিথির কাছে গিয়ে বলে, তিথি নেমে আসো। আরে রাক্ষস যে, ওই জানো রাক্ষস, তুমি না খুব কিউট, পুরো কুলুমুলু, কিউট পুরো দিব্বা। থ্যাঙ্কস ফর ইওর কমিটমেন্ট, এইবার প্লিজ নেমে আসো, পড়ে গেলে ব্যথা পাবে। আমি বললে তুমি আছো না আমার বাজানোর জন্য? এইদিকে হরিয়া সব ভিডিও করতে থাকে আবিরের ফোনে। তিথি নেমে আবিরের ঘাড়ে দুই হাত রেখে চিৎকার করে বলে, এই রাক্ষস, আপনি বোঝেন না, হ্যাঁ আমি আপনাকে। আমাকে কি? আমি আপনাকে কতটা বলো তিথি। আই লাভ ইউ আবির, অনেক 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 ভালোবাসি তোমায়, জানি না কিভাবে, শুধু জানি আমার এই মন তোমায় অনেক ভালোবাসে। কথাটা শুনে যে আবির কতটা খুশি তার ধারণাটুকুও নেই। তার মায়াপতি তাকে ভালোবাসে, আর সেটা নিজের মুখে স্বীকার করলো এই ভেবে তিথি সবার সামনে আবিরকে হুট করে গালে একটা চুমু দিয়ে দেয়। এই বাচ্চা, তবে আমি অনেক ভালোবেসে ফেলেছি, আমার চোখের দিকে তাকিয়ে দেখো, এই চোখে শুধু তোমার জন্য ভালোবাসা রয়েছে। মিস্টার বজ্জাত রাক্ষস, আমি তোমায় ভালোবাসি। তিথি যেন আজ নিজের মধ্যে একটুও নেই, আবির তো আজ মহা খুশি শুধু এই ভেবে যে তিথিও তাকে ভালোবাসে। তিথি দম করে এবার নিচে বসে যায় আর কেঁদে দেয়। আবির তিথির সামনে গিয়ে বলে, এই তিথি কাঁচু কেন? হুম বজ্জাত রাক্ষস, আমি তোকে কত ভালোবাসি, আর তুই ওই নিয়ার সাথে। আবির খুব হাসি পাচ্ছে তিথির এমন কিউট ফেস করে কাঁদানো দেখে। তিথি কান্না তো জোরে জোরে করছে আর আবিরের কান নিচ্ছে। তিথি উঠে চিৎকার করে বলে, জানো জনগণ, এই রাক্ষসকে আমি এত না এতগুলো ভালোবাসি, কিন্তু এই রাক্ষস খালি একটা শাকচুন্নির সাথে থাকে। আশেপাশে সবাই বুঝতে পারে মাতাল অবস্থায় উল্টো পাল্টা বকছে। তখন মহিলাটি বলে, আরে শোনো, তোমার বউকে নিয়ে চলো ঘরে, না হলে সে আরো বেশি করবে, চলো সবাই যাই। আরে না না আপু, আপনারা অনুষ্ঠানে থাকুন, সবাই কত মজা করছেন, আমি ওকে সামলে নেব। আবির ওইখান থেকে তিথিকে কোলে করে নিয়ে হাঁটতে থাকে, আর তিথি আবিরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর আবিরের গাল টেনে বলে, তুমি কত কিউট, আমার তো ইচ্ছে করে তোমার গাল দুটোতে গাপুস করে কিস করি। শোনো না, আমাদের বিয়ের পর তোমাকে বিড়ালের ঝোল খাওয়াবো, হ্যাঁ আমার হাতে স্পেশাল রেসিপি। কি? ও গড, এই মেয়ে কি? আর একটা কথা বলবো? না, আর কোনো কথা নয়, নাচেন আর কি কি না বলবে, তার চেয়ে বরং কোনো কথা বলতে হবে না। বলতে দেবে না? আমার কি, আমার মুখ যত খুশি বলবো, নইলে সুইসাইড, তিথি সুইসাইড। ওকে তিথি কুল ডাউন, এবার চুপচাপ শান্ত মেয়ের মতো ঘুমাবে চলো, অনেক ভুলভাল বকেছ। আরে ধুর, আমি যখন তোমার গাল গাপুস গাপুস করে কামড়ে খাবো। হে আল্লাহ, এ কোন ডাকুশির হাতে আমায় আজ ফেললে, কি কি সব খেয়েছে আর মাতাল হয়ে আবল তাবল বকছে, সকাল হলে তো সব শিওর কিছু মনে থাকবে না। সকাল হলে কিছু মনে থাকবে না, কথাটা বলে মুখটা মলিন করে ফেলে আর বলে, তার মানে তিথি যে তার ফিলিংস আমায় বলেছে তা সব নেশাই, পুরো হুঁশ কেন তো বলছে না, তাহলে আমি এত খুশি কিভাবে হব? ও তো আর তার হুঁশ কেন আমায় বলেনি, মাতাল অবস্থায় বলেছে যে ও আমায় ভালোবাসে। আবির এই সব ভাবছে আর হাঁটছে,
এইদিকে তিথি আবিরের গালে চুমু দিয়ে ফেলে। আবি তার চোখ দুটো বড় করে ফেলে আর তিথির দিকে তাকায়। উফ রাক্ষস, তোমারই চাউনি আজ আমার জান নেবে। আহ কি না বকবক করছেন ম্যাডাম, সকালে একটা কথাও মনে থাকবে না আর উল্টে বলবে আমি মিথ্যা বলছি, আসলে একটা ড্রামা কুইন। তিথি কি করছে আজ সে নিজেও জানে না, আর আবির বেচারা তো পুরো ফেসে গেছে। তিথি এমন কাণ্ড দেখে তো আবির প্রচুর ভয় করছে। এই মেয়ে আজ কি কি করছে? আবির তিথিকে ঘরটায় নিয়ে আসে, আস্তে করে বিছানায় বসিয়ে দিয়ে বলে, আমি লেবুর শরবত পাই কিনা দেখি, এখানে চুপচাপ বসো। আবির যেতে লাগে আর তিথি আবিরকে পিছন থেকে চড়িয়ে ধরে বলে, আজকে তোমায় আমি ছাড়ছি না। তিথি কি করছো, ছাড়ো বলছি। তিথি আবিরকে ঘুরিয়ে নাই, আবিরের ঘাড়ে দুই হাত রেখে বলে, এই রাক্ষস আমি ভালোবাসিস, আমার চোখের দিকে তাকিয়ে বল। আবির না চাইতেও তিথির সেই মায়াবী চোখে তাকায়, আর সত্যি সে হারিয়েও যায়। আবির শুধু তাকিয়েই আছে তিথির চোখে। তিথি আবিরের দুই হাত দিয়ে নিজের কোমরে রাখে আর তার হাত দুটো আবিরের ঘাড়ে রেখে অনেকটা কাছে গিয়ে আস্তে করে বলে, ভালোবাসো আমায়? অনেক ভালোবাসি, এতটাই ভালোবাসি যে একদিন তোমায় না দেখলে আমার ঘুমও হয় না। তোমার সামান্য হাসির জন্য সব করতে ইচ্ছে করে, ইচ্ছে করে তোমায় চিৎকার করে বলি যে তিথি তোমায় খুব ভালোবাসি। ওই আকাশটা জানে আমি তোমায় কতখানি ভালোবাসি, আমার মন জানে আমি তোমায় কতটা চাই। জানি না কীভাবে এতটা ভালোবেসে ফেলেছি, শুধু জানি আমি শুধু তোমাকেই চাই। আমার প্রত্যেকটা হাসির কারণ এখন তুমি, আমার মনে যে এখন শুধু তুমি আর তুমি। ভালোবাসি আমি তোমাকে, খুব ভালোবাসি তিথি। তিথি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে আবিরের কথা শুনে। আবিরেরও চোখ ভিজে যায়। আজ আবির তার সব ফিলিংস তিথিকে বলেছে, কিন্তু আফসোস তিথির হুঁশ পর্যন্ত আজ নেই। আবির তিথি সেই মায়াবী মুখে যে আজ পুরো হারিয়ে গেছে আর বলে দিল তার মনের সব কথা। কিছুক্ষণ দুইজনে চুপচাপ একে অপরের দিকে পলকহীনভাবে চেয়ে আছে, কারো কোনো সাড়া শব্দ পর্যন্ত নেই মুখে। আবির তিথির অনেকটা কাছে আর তিথিও, হুট করে একটা বিড়াল লাফ দেয় পাশ দিয়ে আর ম্যাও করে ওঠে। আবির একটু সরে দাঁড়ায় আর নিজে নিজে বলে, কি করছিস কি আবির, তিথির না হুঁশ নেই? তোর তো আছে, তাহলে কি করছিস? আবির যেতে লাগে, তিথি আবিরের হাতটি ধরে টান দেয় আর আবিরের গালে হাত দিয়ে বলে, অনেক ভালোবাসি আমি, অনেক, একদম সহ্য হয় না কেউ তোমার আশেপাশে থাকলে। আর ওই নিয়ে শাকচুন্নিকে তো একদম না, ইচ্ছে করে ওই সব চুল ছিঁড়ে কাকের মাথায় লাগিয়ে দিই। কি, কাকের মাথায় নীলার চুল লাগাবে? ও আল্লাহ, এই মেয়ে আসলেই এলিয়েন। তিথি আবিরের ঠোঁটে আঙুল দিয়ে বলে, একদম কারোর নাম নেবে না, তোমার মুখে শুধু আমার নাম শুনতে চাই, বুঝলে রাক্ষস? তিথির এমন পাগলা কাণ্ড দেখে আবিরের হাসি পায়। আসলে এই মেয়ে এলিয়েন কি না তার সন্দেহ আছে। তিথি আবিরের ঠোঁট থেকে আঙুল সরিয়ে বলে, তোমার এই ঠোঁট দুটো আজ আমি কাপুস করে কামড়ে খাবো। আবি তাড়াতাড়ি তার ঠোঁটে হাত দিয়ে বলে, ও আল্লাহ আমায় বাঁচাও, এই এলিয়েন আমার ইজ্জত লুটপাট করছে, প্লিজ সেভ মি প্লিজ। আজ তোমায় আমার হাত থেকে কে বাঁচাবে কালিয়া? কালিয়া কে? উফ, রোম্যান্স শান্তি মতো করতে দিচ্ছে না রাক্ষস। কি তিথি পাগলামি কম করো আর সরো। তিথি আবিরকে আরো জোরে আঁকড়ে ধরে আর আবিরের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায়। আবির তিথিকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় আর বুকে ফু দিয়ে নিজে নিজে বলে, কি মেয়ে রে বাবা, কি সব খেয়েছে আর মাতাল হয়ে কি সব করছে, আর সকাল হলে বলবে আমি করেছি। হে আল্লাহ, এই পাগল মেয়ের পাল্লায় আমি কিভাবে পড়লাম? উফ, ভাগ আবির, দুর্ঘটনা ঘটার আগে ভাগ, না হলে এই মেয়ে আজ তোকে কি যেন, ও হ্যাঁ, গাপুস করে খেয়ে ফেলবে। আবির তাড়াতাড়ি পালাতে থাকে। তিথি উঠে এসে আবিরকে চেপে ধরে আর আবিরের ফতু আর সব বোতাম টান মেরে ছিঁড়ে ফেলে আর বলে, আজ তুমি আর আমি, মাথাটা গেছে সিও, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, পাগলামি বন্ধ করো। উফ, ঠিক করে রোম্যান্সও করতে দিচ্ছে না, পুরো আনরোম্যান্টিক একটা। আবির একটু খেপে যায়, আবির এমন কিছু করতে চায় না যাতে পরে তিথি নিজে আফসোস করে। তিথির হুঁশ নেই তাই এইসব করছে, কিন্তু তার তো হুঁশ আছে। এই ভেবে তিথিকে জোরে এক ধমক দিয়ে বলে, কিসের রোম্যান্স, এক থাপ্পড় লাগাবো যে রোম্যান্সের সব ভূত বের হয়ে যাবে। ফাজিল মেয়ে, কি সব শুরু করেছো, কয়েকটা কোষে চল লাগালে সব রোম্যান্সের ভূত বাপ বাপ করে পালাবে। তিথিকে জোরে ধমকটা দেয়, তিথি কেঁদে দেয় নিচে বসে।
আবির প্রথমে ভাবে তিথির কান্না থামাবে, আবার ভাবে যদি থামাতে যায় তাহলে তিথি আবার এসব শুরু করবে। তাই ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে অনেক দূরে আসে, একটা পাথরের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি এমন কিছু কখনো করব না যাতে তুমি পরে আফসোস করো। আজ কি কি হয়েছে কিচ্ছু তোমার মনে থাকবে না সকালে। তিথি তোমায় ভালোবাসি, তাই বলে এইভাবে এসব কখনো না। আমি তোমাকে অনেক তাড়াতাড়ি নিজের ফিলিংস বলে দেবো শহরে যাওয়ার পর। দেখবে তিথি, আমার ফিলিংস তোমায় কীভাবে বলি। এখন তো আমি এটাও জেনে গেছি যে তুমি আমায় ভালোবাসো। অনেক তাড়াতাড়ি তুমি পুরো হুঁশে আমায় বলবে, এই রাক্ষস, তোমায় আমি ভালোবাসি। আমি অনেকক্ষণ পরে ঘরে যাই, আর গিয়ে দেখে তিথি বাচ্চাদের মতো নিচে শুয়ে আছে। বোঝাই যাচ্ছে প্রচুর কান্না করেছে। আবির এইভাবে তাকে ধমক দিতে চায়নি, কিন্তু সে কি করবে, তারও যে কিছু করার ছিল না। তিথি যা করছে তারপর আবিরের কাছে এটাই বেস্ট লাগছে। আবির তিথিকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়, তিথির মাথায় হাত বুলিয়ে বলে, পাগলি একটা, তোমায় ওইভাবে বকানে দি গেলে তুমি যে কি করতে আল্লাহ জানে। সরি তিথি, আর কখনো তোমায় কাঁদতে দেবো না, আর কখনো কান্না করা অবস্থায় ছেড়ে যাব না, প্রমিস। আবির তিথির কপালে একটা চুমু দেয় এবং নিচে একটা বেডশিট বিছিয়ে নেয়, আর ওইখানেই শুয়ে পড়ে। সকালে পাহাড়ি এলাকা, একে তো চারপাশে পাখির কিচির মিচির, অপূর্ব সৌন্দর্য পাহাড়ি এলাকার, চারপাশে সবুজ আর সবুজ, দেখতে এতটা সুন্দর যা বলার বাইরে। আবির উঠে দেখে তিথি ঘুমিয়ে আছে এখনো। আবির উঠে ফ্রেশ হয়ে নেয় আর নিজের ড্রেস পরে নেয়। আবির বাইরে গিয়ে দেখে মহিলাটা কি যেন রান্না করে তার সামনে আনছে, প্রচুর খিদে তো তার পেয়েছে, কারণ সে রাতে কিছুই খায়নি, খাবে কি করে, তিথির অমন কাণ্ডতে কি আর কিছু খাওয়া যায়। আবিরের সামনে এক ধরনের পায়েসের মতো নাস্তা আনে, মধু দিয়ে চাল দিয়ে নাকি পায়েস রান্না করে, আবির বেশ মজা করে তা খায়। তোমার বউ উঠছে, ওরে লেবু শরবত কি খাওয়াইছো? না ওঠে নাই, আসলে খাওয়ানোর আগে ঘুমিয়ে পড়ে তাই। মহিলাটা একটা গ্লাসে লেবুর শরবত করে এনে দেয়, এইটা খাইয়ে আসো, না হলে মাথা ব্যথা সারাদিন করবে। আবির গ্লাস নিয়ে ঘরে গিয়ে দেখে তিথি মাথায় হাত দিয়ে বসে বসে বলে, উফ, এত মাথা ব্যথা কেন করছে, আর কাল রাতের কথা কেন কিছু মনে করতে পারছি না। কাল তুমি যা যা করলে। কি করলাম আমি? আমার তো কিছুই মনে পড়ছে না। কাল তুমি কি করেছো তা জিজ্ঞেস করছো? আমার ইজ্জতের উপর আক্রমণ করেছো তুমি, কাল এক একটা ছেলে পেয়ে তুমি আমার ইজ্জত। আবির খুব মজা লাগছে এমন ফাজলামি করতে একটু তিথির সাথে। তিথি তার চোখ দুটো বড় করে লাভ দিয়ে খাট থেকে উঠে বলে, কি, আমি কখনো না। জানতাম তুমি ঠিক এইভাবেই উল্টে যাবে, লজ্জা শরম নেই একটা অসহায় ছেলের ইজ্জতের উপর এইভাবে হামলা করতে, ছি। আপনি মিথ্যে বলছেন, আমি কখনো এমন করব না। তিথি প্রায় কেঁদে দেয়, আবির বুঝতে পারেনি যে তিথি এইভাবে কেঁদে দেবে। তিথি কান্না করে করে বলে, আমার কিছু মনে নেই। থাকবে কি করে, আপনি যে এত খাদক, এমনি জল আর নেশা জাতীয় জলের মধ্যে পার্থক্য বোঝো না। মা, আমার কি হবে, এখন আমায় কে বিয়ে করবে, আমার বিয়ে। এরকম এলিয়েন জীবনেও দেখিনি, তোমায় কেন বিয়ে করবে না, হুম, এটা ভাবো যে আমায় কে বিয়ে করবে, আমার ইজ্জতের উপর হামলা হয়েছে, তোমার তো হয়নি, আমি পুলিশ কেস করব তোমার নামে। কি, আপনি আমার নামে কেস করবেন? হুম, আমার ইজ্জতের উপর হামলা হয়েছে, কি মনে করেছো, হুম, ছেড়ে দেবো? নো, নেভার। প্লিজ পুলিশে কিছু বলবেন না, আমি তো হুঁশে ছিলাম না, আমার কিচ্ছু মনে নেই, প্লিজ। একটা শর্ত আছে, রাজি? রাজি রাজি। আমি যা যা বলবো চুপচাপ তা শুনবে, যদি আমার কথায় এলেমেলো হয় না তাহলে দেখবে পুলিশ এসে তোমায় নিয়ে যাবে, তোমার স্বপ্ন বিয়ে তাও জেলেই হবে। আমি রাজি, প্লিজ তবু পুলিশকে কিচ্ছু বলবেন না। হুম, গুড, এখন চুপচাপই শরবত খেয়ে নাও। তিথি সুন্দর করে বাচ্চাদের মতো চুপচাপ খেয়ে নেয়। আবির মুচকি হেসে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে আসে, এসে দেখে তিথি মাথায় হাত দিয়ে বসে আছে। মাথা ব্যথা কমেনি? হুম। কি হুম, যাই হোক আমাদের বের হতে হবে, কারণ এখন বের হলে সন্ধ্যার মধ্যে আমরা পৌঁছে যাব, আর সবাই হয়তো চলে গেছে। ওকে। আবির আর তিথি মিলে সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। পাহাড়ি এলাকা যত দেখে ততই মুগ্ধ হয়ে যায় দুজন, এত সুন্দর যে পাহাড়ি এলাকা বলার বাইরে। তার দুজন একটা কাঁচা রাস্তায় আসে, কোনো গাড়ি পর্যন্ত ছিল না। আবির চারপাশে তাকিয়ে দেখে একটা গাড়ি পর্যন্ত নেই, আর আকাশটাও মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। আচ্ছা, আমরা কিসে যাব? প্লেনে করে। রিয়েলি? চুপ একদম, আর একটা ফালতু কথা বলে কষে চল লাগাবো। তিথি ভয়ে চুপ হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বাস আসে, বাসে প্রচুর ভিড়,
বাসের ছাদে বসতে হবে। তিথি তো ভয়ে মরে যাচ্ছে, আর আবির এই নিয়ে ভয় পাচ্ছে পাহাড়ি এলাকা। একটা মেয়ের সাথে যদি আবার বিপদ হয় তাহলে? আর কিছু না ভেবে তিথিকে নিয়ে বাসের ছাদে উঠে পড়ে। তিথি তো ভয়ে শেষ, কারণ কখনো ওঠেনি। তার মধ্যে তার পাশে একজন লোক বাঁদর আর হাঁস মুরগি নিয়ে বসেছে। ভয় তো তিথি শেষ। আবিরের পাশে এসে আবিরকে একটু ধরে রাখে। যদি পড়ে যাই এই ভয়ে, হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই তাড়াতাড়ি পলিথিন নিয়ে মাথার উপর রাখে। আবির আর তিথিও পলিথিনের ভিতরে ঢুকে যায়। ঠান্ডায় তিথি কাঁপতে থাকে, বৃষ্টিতে অনেকটাই ভিজে যায়। আবির তিথিকে একটু জড়িয়ে ধরে, যাতে কিছুটা হলেও কাঁপুনিটা বন্ধ হয়। ওই দিন তিথির মনে আবিরের জন্য অনেক বেশি সম্মান বাড়ে, আবিরকে আরও বেশি ভালোবেসে ফেলে। আবির তিথিকে ধমক দিলেও তিথির অনেক খেয়াল রাখে। ভালোবাসার মানুষকে সব সময় রক্ষা করতে চাই ভালোবাসার মানুষগুলো। আবির নিজে পিছন থেকে ভিজছে, কিন্তু তিথিকে সে ভিজতে দিচ্ছে না। যদি জ্বর উঠে সেই ভয়। তিথি আবিরের দিকে তাকিয়ে আছে, আবিরের সেই মুখে আসা পানিগুলো টপ করে পড়া দেখছে। 3 বছর পর গরম কফি নিয়ে একটা থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে আছে আবির। আগের থেকে দেখতে অনেকটা সুন্দর লাগে, দাড়িগুলো যে আরও বেশি বেশি খোঁচা খোঁচা হয়েছে, চুলগুলো যেন আরেকটু বড়, মেজাজটা পুরো গরম। 3 বছর আগের কথাগুলো মনে করে মুচকি মুচকি হাসে। স্যার, মে আই কাম ইন? ইয়েস, কামিং। স্যার, মিটিংয়ের জন্য মিটিং রুমে যেতে হবে, সব কিছু রেডি, শুধু আপনি আসলে মিটিং শুরু হবে। ওকে, আমি আসছি, যাও। কোথায় আছো তিথি? এত খুঁজেছি, কোথায় আছো? প্লিজ ফিরে এসো, আজ 3টি বছর ধরে খুঁজছি, কোথায় লুকিয়ে আছো? এইদিকে চট্টগ্রামের ডান্স ক্লাসে নাচের তালে মেতে ওঠে তিথি, সাদা কামিজের সাথে লাল ওড়না। আগের থেকে অনেকটা কিউট লাগে, গালগুলো একটু ফোলা, চুলগুলো অনেক লম্বা লাগে আগের থেকে। সবাই তো দিদিকে খুব ভালোবাসে। পড়ালেখার মাঝপথে ছেড়ে রেখে ডান্স ক্লাসে যোগদান করে 6 মাস আগে। এতেও সংসারটা চলে না, অনেকগুলো জব দেখে কিন্তু একটাও হয় না। কাল সকালে একটা অফিসে জব তো হয়েছে, কিন্তু জয়েন ডেট কাল থেকে। তিথি বাসায় এসে দেখে মামনি বসে আছে চুপচাপ। কি হলো মামনি, এইভাবে বসে আছো যে? কিছু খেয়েছো? তিথি, আসলে পাশে চাল নাই, যা ছিল দুপুরে রান্না করেছি, আর তোর মামাকে জোর করেই খাইয়ে দিলাম। রাতে কি রান্না করব তা ভাবছি। মামনি, এই নিয়ে এত টেনশন, উফ, একটা ফোন করতে, আমি নিয়ে আসতাম। আচ্ছা, আমি আনছি। তিথি নিচে চলে যায়। 1 বছর ধরে অভাবের সংসার, মামা হার্ট অ্যাটাক করার পর থেকে দুঃখ যেন নেমে আসে তাদের উপর। তিথি ডান্সটা শিখিয়ে যা টাকা পায় তাতে টেনে টুনে চলে, জবটা তার জন্য খুবই দরকার। রাতে তিথি বারান্দায় চোখের পানি ফেলে আকাশের দিকে তাকিয়ে আর নিজে নিজে বলে, আই হেট ইউ আবির, আই জাস্ট হেট ইউ। সব কিছু তোমার জন্য হয়েছে, কখনো তোমায় আমি মাফ করব না, কখনো না। চোখের পানিটা মুছে রুমে চলে যায়, গিয়ে মায়ের ছবি নিয়ে শুয়ে পড়ে। সকালে নতুন অফিসের জব, জবটা যে খুব দরকার তার জন্য। মামার ঔষধ, সংসারের খরচ, সব কিছু মিলিয়ে অনেক চাপ তিথির উপর। সব সময় হাসি মুখ করে থাকে যাতে মামনি কষ্টটা না পায়। এইদিকে অনেক রাত করে ফিরে আবির। আবিরের মা খাবার নিয়ে বসে আছে, আবির উপরে উঠতে যাবে তখনই, আবির খেতে আয় বাবা। খিদে নেই মা। এই 3 বছরে প্রত্যেক দিন তুই এমন করছিস, ঠিক করে খাস না আর ঘুমাস না, সব সময় মেয়েটাকে খুঁজিস। তিথিকে আমি খুঁজে পাবো মা? জানি না সে কেন আমায় ছেড়ে গেছে, কোথায় গেছে, কিচ্ছু জানি না। শুধু জানি ওকে ছাড়া আমি থাকতে পারবো না মা। এইভাবে আর কতদিন, 3টি বছর ধরে পাগলের মতো খুঁজছি, কোথাও পাইলি না তিথিকে। মা, আমার মন বলছে সে আমার আশেপাশে আছে, তাকে পাবো দেখো। আর শোনো, কাল আমাকে চট্টগ্রাম যেতে হবে, ওইখানে কিছুদিন থাকবো, একটা মিটিং আছে। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। হে আল্লাহ, প্লিজ তিথিকে মিলিয়ে দাও আমার আবিরের কাছে, ছেলেটা যে তিল তিল করে মরছে। আবির আজ ঘুম আসছে না, ফোনটা হাতে নিয়ে ভিডিওটা দেখে, যেখানে তিথি আবিরকে বলে সে তাকে খুব ভালোবাসে। ভিডিওটা দেখে পুরনো কথাগুলো মনে পড়ে আর হেসে দেয়। আবার মুহূর্তে মুখটা মলিন হয়ে যায়। কেন চলে গেলে? তুমি তো আমায় ভালোবাসতে, তাহলে কেন দূরে চলে গেলে? কেন? খুব কষ্ট হচ্ছে আমার, প্লিজ ফিরে এসো। আকাশটাও হয়তো এখন কেঁদে দেবে, আকাশটা যে মেঘলা, হালকা বৃষ্টি পড়ছে, পুরনো কথাগুলো আজ তাড়া দিচ্ছে আবিরের মনে। 3 বছর আগে এমন ঘটনা ঘটে যে তিথি ঢাকা ছেড়ে চট্টগ্রাম এসে যায়।
সব কিছুকে পিছনে ফেলে আসে। আর আবির প্রত্যেক দিন পাগলের মতো খুঁজে তিথিকে। পুরো ঢাকা শহর খুঁজে কোথাও পায়নি। অনেক চেষ্টা করে তিথিকে খোঁজার, প্রত্যেকবার ব্যর্থ চেষ্টা করে। আর রীতিও জানতো না তিথি কোথায়। কিছু কিছু মুহূর্তে আপন মানুষগুলো ছেড়ে চলে আসতে হয়, হয়তো কষ্টে, হয়তো অন্যের ভালো হয়। সব কিছু ছেড়ে চলে যেতে হয় যখন কষ্টটা বেশি বেড়ে যায়। আবির তিথি আজ দুজনে কষ্ট পাচ্ছে। কেউ কারো সাথে নেই, কিন্তু আছে পুরনো কিছু স্মৃতি যা ঘুরে বেড়ায় আবির আর তিথির মনে। সম্পর্ক এমনই একটা জিনিস যেখানে একটু ভুলও শেষ করে দেয়। ঋতুর সাথে সম্পর্কটা 3 বছর আগে ভেঙে চলে আসা তিথি। খুব কষ্ট হয় কাছের মানুষগুলো ধোকা দিলে। এমন কিছু হয়েছে যা পাল্টে দেয় সব কিছু। তিথির এখন কোনো ফ্রেন্ড নেই, একজন আছে নীরব, যে তিথিকে পছন্দ তো করে কিন্তু কখনো বলার সাহসটুকু পায়নি। ফোনের বেল সে কখন থেকে বেজে যাচ্ছে, এদের তিথির খবরই নেই, কারণ সে তো রুমে নেই। রেডি হয়ে মামার রুমে যায়। মামা বিছানায় গিয়ে বসে, মামার হাতটি ধরে বলে, মামা আজ অফিসের প্রথম দিন, দয়া করো আজ তোমার এই সবের জন্য শুধু আমি দায়ী। সব কিছু শেষ হয়ে গেছে মামা, আমার সব থেকে কাছের মানুষগুলোকে হারিয়ে ফেললাম। মামা আমি তো এমন চাইনি, তাহলে এমন কেন হলো? আচ্ছা মামা, আমি কি খুব খারাপ যার জন্য আমার সাথে এমন হয়? কেন মামা, কেন বলবে প্লিজ? মামা আজকে চাইলেও কিছু বলতে পারছে না, পারছে না তিথির মাথায় হাত রেখে বলতে সব ঠিক হয়ে যাবে। চোখ দিয়ে শুধু বেরিয়ে যাচ্ছে নোনা জল। 3 বছর আগে মামা অ্যাক্সিডেন্ট করে, তারপর আবার হার্ট অ্যাটাক হয়, যার জন্য মামা প্যারালাইসিস হয়ে যায়। শুধু কথা শোনে কিন্তু কিছু বলতে পারে না, আর না পারে হাত পা নাড়াতে। মামার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, তার আদরের ভাগিনীটাকে এমন কষ্টে দেখে তিথি চোখের পানি মুছে বলে, মামা আসি, প্রথম দিন, লেট করতে চাই না। আর শোনো, আমি ঠিক আছি, তোমার তিথি বলে কথা। তিথি মামার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে বের হয়ে যায় অফিসের জন্য। এদিকে নীরব কখন থেকে অপেক্ষা করছে তিথির জন্য। তিথি নিচে নেমে দেখে নীরব। আরে তুমি কখন থেকে কল করছি, কোথায় ছিলে? আজকে প্রথম দিনেই লেট করবে নাকি? মামার সাথে একটু সময় কাটালাম তাই। আচ্ছা চলো। নীরবের বাইকে উঠে বসে তিথি। নীরবে খুব ভালো লাগে যখন তিথি তার বাইকে উঠে বসে আর তার পিঠে হাত রাখে। তিথি যখন চট্টগ্রামে আসে তখন নীরব তার সাহায্য করে, তার পাশে ছিল। নীরব তার দূর সম্পর্কে কাজিন লাগতো। অফিসে জবও নীরব অনেক কষ্টে ম্যানেজ করে দেয়। তিথি নীরবকে খুবই সম্মান করে। অফিসে এসে যায় তিথি, চারপাশটা অনেক সুন্দর, অফিসের পরিবার সব কিছু অনেক ভালো লাগলো। তিথি একটা সিটে গিয়ে বসে, প্রথম দিন তাই তেমন একটা কাজ তাকে করতে হয়নি। কিছুক্ষণ পর ম্যানেজার এসে বলে, সবাইকে একটা কথা বলি, কাল অফিসে নতুন একটা ক্লায়েন্ট আসবে যার সাথে অনেক বড় ডিল হয়েছে অফিসের। যদি এই ডিলটা হয় তাহলে এই কোম্পানির অনেক লাভ হবে, তাই সবাইকে বলছি একটু ভালো করে মন দিয়ে কাজ করবেন। আর এই তুমি, তুমি তো বড় স্যারের পিএ, তুমি স্যারের কেবিনে যাও আর জিজ্ঞেস করো স্যারকে তোমার কাজ কি, ওকে? তিথি মাথা নামিয়ে হ্যাঁ বলে। স্যার কে সেটা সে জানে না। কেবিনে নক করে, একটা আওয়াজ শুনতে পায়। ইয়েস, কাম ইন। তিথি কেবিনে ঢুকে দেখে চেয়ারে একটা ছেলে বসে আছে, দেখতে অনেকটা সুন্দর, চোখে মোটা কালো সানগ্লাস। তিথির মুখে হাসি রেখে বলে, স্যার আমি আপনার নতুন পিএ, আমার কাজটা কি বলবেন স্যার? লোকটা উপরে তাকে হাঁ হয়ে যায়। এত সুন্দর মেয়ে হয়তো সে কখনো দেখেনি, মায়াবী চেহারা, তার মধ্যে মুখে মুচকি হাসি। উপস, সরি, পরিচয় দিই, ইনি হলেন রনি খান, এই কোম্পানির মালিক। রনি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এমন সুন্দর সে কাউকে দেখেনি। আর তার আওয়াজটা এতটাই মধুর যে রনি তিথির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিথির কিছুটা বিরক্তিও লাগছে। ও সরি, নাম কি তোমার? তিথি। তোমার মতো তোমার নামটা সুন্দর। কি? কিছু না, এইখানে কিছু ফাইল আছে, এইগুলো দেখে আমায় দেবে। আর হ্যাঁ, কাল একটা বড় ডিল ফাইনাল করতে একজন ব্যবসায়ী ঢাকা থেকে আসবে, সো তার আগে সব কিছু ঠিক করে দেখে নাও। জি অবশ্যই। তিথি ফাইলগুলো নিয়ে চলে যায়
এইদিকে আবির ব্যাগ গুছিয়ে নেয় ঢাকার জন্য। তিথির কয়েকটা ছবি আছে যা দেখে কাটিয়ে দিয়েছে তিনটি বছর। তিথির ছবিগুলো হাতে নিয়ে বসে আছে, সাদা শার্ট, কালো শু, হাতে কালো বেল্টের ঘড়ি, চোখে কিছুটা পানি জমে থাকা। আজও জানলাম না কেন আমায় ছেড়ে গেলে, কোথায় আছো, কি করছো, ভালো আছো কি না। আচ্ছা দিদি, তুমিও কি আমার জন্য অপেক্ষা করছো? তুমিও কি আমাকে খুঁজছো? কেন আমায় একা রেখে চলে গেলে কেন দিদি? আমি ছবিগুলো নিয়ে কিছুক্ষণ একা থাকি, চোখের পানি তার যেন আজও বাধা মানছে না। কিছু সময় পর কোর্টটা হাতে নিয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে যায় এয়ারপোর্টের জন্য। এইদিকে ফাইলগুলো চেক করতে করতে কখন যেন অনেকটা সময় পার হয়ে যায়। ফোন করে যে মামনিকে জিজ্ঞেস করবে মামাকে ওষুধ দিয়েছে কিনা, সে সময়টুকু আজ সে পায়নি। সন্ধ্যা হয়ে অফিসে আসে, অফিস টাইমও শেষ। তিথি ব্যাগটা নিয়ে বের হয়ে দেখে নীরব দাঁড়িয়ে আছে। চলে গেলে না যে, তোমাকে একা রেখে যাব ভাবলে কিভাবে? তিথি আর কিছু না বলে উঠে পড়ে বাইকে। তিথি যে দুষ্টুমিতে মেতে থাকতো সে এখন মন খুলে হাসে না পর্যন্ত, অনেকটা শান্ত মেজাজের হয়ে গেছে। উল্টো জবাব এখন আর সে দেয় না, নীরব তিথিকে তার বাসার সামনে নামিয়ে দেয়। তিথি নীরবের দিকে একটুও না তাকিয়ে চলে যায়। নীরব কিছুটা মন খারাপ করে, কারণ তিথি আজ পর্যন্ত নীরবের দিকে ঠিক করে তাকায়ও নি। আবার সে খুশি হয়ে তিথি তার পাশে তো থাকে। এইদিকে চট্টগ্রামে এসে যায় আবির, একটা বড় হোটেলে ওঠে। প্রচুর ক্লান্ত লাগায় ফ্রেশ হয়ে নেয় সে, শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় তিথি আজ কালো একটা থ্রি পিস পরে, হিজাব বাঁধে, অনেক কিউট লাগছে তাকে। মুখে কোনো সাজ নেই আর না আজকে কোনো লিপস্টিক। অফিসে এসে দেখে সবাই আজ অনেক ব্যস্ত, নতুন ক্লায়েন্ট আসবে, আজ রনি স্যারও অনেক ব্যস্ত, এত বড় ব্যবসায়ী তার সাথে কাজ করবে, এইভাবে সে আজ অনেক ব্যস্ত হয়ে পড়ে যাতে নতুন গেস্টের কোনো সমস্যা না হয়। মিস তিথি, ফুলগুলো নিয়ে সামনে দাঁড়ান, এখন এসে যাবে হয়তো। আর হ্যাঁ, কোনো রকম যাতে ঘাটতি না থাকে ওনার ওয়েলকামের। জি স্যার। তিথি বিরক্ত নিয়ে ফুলগুলো নিয়ে দাঁড়ায় আর মনে মনে বলে, মারে মা, যেরকম করছে মনে হচ্ছে কোনো রাজা মহারাজা আসছে। হ্যাঁ, ইচ্ছে তো করছে লাথি মেরে আফ্রিকায় পাঠাই আরশোলের আচার বিক্রি করতে। আজ হঠাৎ এমন কথা নিজে নিজে বলে নিজেই চুপ হয়ে গেল। হঠাৎ এমন টাইপের কথা মাথায় আসলো কেন নিজেও সে জানে না। একটা বড় সাদা গাড়ি থেকে নামে, পরনে কালো কোট, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি, আর সেই খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো সামনে এসে পড়েছে। সে তো আর কেউ নয়, আমাদের আবির। আবির গাড়ি থেকে নামে আর অফিসের ভেতরে ঢোকার সাথে সাথে সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। রনি স্যারের থেকেও হ্যান্ডসাম, কেউ ভাবতেও পারেনি। তিথি আনমনে তাকিয়ে আছে অন্যদিকে। ম্যানেজার তিথিকে হালকা ধাক্কা দিয়ে বলে, মিস তিথি, নতুন গেস্ট এসে গেছে, ফুল হাতে না দিয়ে কি ভাবছেন? ও সরি সরি। তিথি ফুলগুলো দিয়ে সামনে আসে আর ফুলগুলো দিয়ে বলে, ওয়েলকাম স্যার। এই বলে তিথি তো শকড, যাকে দেখছে মোটেও তৈরি ছিল না দেখার জন্য। তার সামনে আবির দাঁড়িয়ে আছে, ফুলগুলো হাত থেকে নিচে পড়ে যায়। আবিরকে দেখে তিথি একটু পিছনে যায়। আবির তিথিকে দেখে চশমাটা খুলে নেয়, তার যে কি আনন্দ লাগছে সে নিজেও জানে না। যাকে এগারো বছর খুঁজেছে সে কিনা এখানে। মুখে মুচকি হাসি রেখে তিথিকে কিছু বলতে যাবে, তার আগে তিথি দৌড়ে চলে যায়। তিথি ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে কেঁদে যায়। কেন এসেছে ও এখানে? ওকে আমি দেখতে চাই না। আবির ম্যানেজারকে জিজ্ঞাসা করে, ও এইখানে? নতুন স্যার কাল জয়েন করছে, স্যারের পিএ। সরি স্যার, এইভাবে ফুল ফেলে দিয়ে চলে গেছে, আজকে ওকে জব থেকে বের করে দেব। ওকে বের করে দিলে আপনার জবও চলে যাবে, ওকে কিছু বলার সাহসটুকু করবেন না, ভুল মানুষ করে। তাই বলে জব থেকে বের করে দেওয়াটা ইজ নট গুড, ওকে? ওই মেয়েকে আমার কেবিনে পাঠান, এসে যেতে আমায় সরি বলে, ওকে? জি স্যার, এখন পাঠাচ্ছি আমি। ম্যানেজার আর কিছু না বলে চলে যাই। আবির একটা কেবিনে গিয়ে বসে, তার মনটা শুধু ছটফট করছে তিথিকে একটিবার দেখার জন্য, তার সাথে একটিবার কথা বলার জন্য। তিথি মুখ ধুয়ে বের হয়ে আসে, ভাবে যে সে আর জবটা করবে না। আবার মনে পড়ে অভাবে সংসারের কথা, এখন জব ছেড়ে দিলে কষ্ট আরও বেড়ে যাবে, তাই কিছু না বলে কাজে মন ফেরে। তখন ম্যানেজার এসে বলে, আমার চাকরি খাওয়ার বুদ্ধি বুঝি, কেন যে জব রাখছি আল্লাহ জানে, স্যারের সামনে এমন কেন করলে? তিথি চুপ করে আছে।
যাও স্যারের কাছে গিয়ে সরি বলো। আমি দোষ করিনি যে সরি বলবো। জবটা মনে হয় তোমার লাগবে না, তাই না? ওকে, ব্যাগ গুছিয়ে যেতে পারো তাহলে। তিজার কিছু না বলে আবিরের কেবিনের দিকে যায়। তার ভালো লাগছে না আবিরের সামনে যেতে, কিন্তু কি করবে, জবটা যে তার খুবই দরকার। কেবিনের দরজায় ঠোকা দেওয়ার সাথে সাথে আবির মনে ওঠে, ইয়েস কাম ইন, সরি স্যার, এই বলে চলে যেতে লাগে। আবির উঠে দৌড়ে এসে দিদিকে জড়িয়ে ধরে আর শক্ত করে ধরে কেঁদে দেয়। আবিরের আজ যে কত খুশি লাগছে তা তোতা পাখিকে দেখে সে নিজেও জানে না। কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি তোমায়, কোথাও পাইনি। এই তিন বছরের এমন কোনো দিন যায়নি যে তোমায় খুঁজিনি আমি। কেন আমায় একা রেখে আসলে তিথি? কে আপনি? তিথি, আমি তোমার রাক্ষস, আমাকে চিনতে পারছো না? সরি স্যার, আমি আপনাকে চিনি না। আর এইভাবে এসে জড়িয়ে ধরা কোন ধরনের অভদ্রতা? তিথি, কি হয়েছে তোমার? কেন এমন করছো? আমি কি কিছু করেছি? যদি করে থাকি আই এম সরি তিথি। আমি জানি না কেন তুমি আমায় ছেড়ে গেলে। প্লিজ তিথি, এমন ব্যবহার করো না। দেখুন, আপনি কি বলছেন আমি জানি না। আর একটা কথা, আমি এখানে কাজ করি, প্লিজ এইসব ফালতু কথা বা হুট করে জড়িয়ে ধরা বন্ধ করুন, ওকে? আর হ্যাঁ, এই অফিসে আমি একজন সাধারণ কর্মচারী, আর আপনি এই অফিসের একজন ডিলার, যার সাথে এই অফিসের বসের সম্পর্ক, আমার সাথে না। আশা করি নেক্সট টাইম থেকে আমার থেকে দূরেই থাকবেন। তিথি এইসব এক নিঃশ্বাসে বলে ফেলে, আবির চোখের দিকে পর্যন্ত তাকায়নি, এইসব বলে চলে যায়। আবির এখনো সেম জায়গায় দাঁড়িয়ে আছে। তিথি তো এমন নয়, তাহলে এমন কেন করলো? এইটা তো তার মাথায় আসলো না, আবির মোটেও তৈরি ছিল না তিথির এমন রূপ দেখার জন্য। নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে বলে, অনেক রেগে আছো তাই না? এত দেরি করে ফেলেছি বলে তোমায় খুঁজতে? চিন্তা করো না তোতা পাখি, অনেক তাড়াতাড়ি আমি তোমার রাগ ভাঙিয়ে দেব। তিথি নিজের টেবিলে এসে কেঁদে দেয়। আবিরের সামনে গেলে সে ভেঙে পড়ে, তা জানার পরও আজ এইভাবে সে কথা বলল। বুক ফেটে যাচ্ছিল তার ওই সময়, কিন্তু সে যে চায় না আবিরকে। ওই সময় রনি এসে তিথির সামনে দাঁড়ায়। তিথির চোখের পানি দেখে সে তিথির চোখের পানি মুছে দেয়। তিথি রনিকে তার গালে হাত দিয়ে দেখে একটু পিছিয়ে যায়। রনি মুচকি হেসে বলে, কান্না করলে তোমায় একদম মানায় না, তোমার চোখে কাজল মানায় পানি না। তিথি কিছুটা বিরক্তি ফিল নিয়ে কিছু বলতে যাবে, হঠাৎ নজর যায় পিছনে দাঁড়িয়ে থাকা আবিরের দিকে। আবিরের মুখ পুরো রাগে লাল হয়ে যায়, মনে হচ্ছে এখন রনিকে কাঁচা গিলে খাবে। তিথি কিছু না বলে ওইখান থেকে চলে যায়। রনি ও তিথির পিছনে যেতে লাগে, তখনই আবির ডাক দেয়, মিস্টার রনি। রনি থেমে যায় আবিরের ডাকে, তখন পিছনে ফিরে দেখে আবির। আরে আবির স্যার, আপনি? কিছু কথা আছে, আসুন। রনি আবিরের সাথে চলে যায়। কিছুক্ষণ পর রনির সবাইকে ডাকে, তিথিও আসে। সবাই এসে রনির সামনে দাঁড়ায়, আর আবির পকেটে হাত দিয়ে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তিথি আবিরের দিকে তাকায়, আর আবির তিথির দিকে, মুচকি হেসে তাকিয়ে থাকে। তাড়াতাড়ি নজর সরিয়ে ফেলে। সবাইকে কিছু বলার জন্য ডেকেছি, তাহলে আজ থেকে আবিশের এই অফিসে থাকবে, আর ডিলটা আগামী 3 মাসের মধ্যে আমাকে করতে হবে। আশা করি সবাই মন দিয়ে কাজ করবেন। রনি তার কথাগুলো বলেই যাচ্ছে, এইদিকে আবির শুধু তাকিয়ে আছে তিথির দিকে, আর তিথিও আর চোখে বারবার আবিরকে দেখছে। কিছুক্ষণ পর রনির কথা শেষ হয়, যে যার মতো কাজে লেগে যায়। আবিরের জন্য একটা কেবিন ঠিক করে, আর সে দায়িত্ব দেয় তিথিকে। তিথি মানাও করতে পারে না, কারণ মানা করলে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে, তাই সে চুপচাপ একটা কেবিন ঠিক করে। তিথি কিছু ফাইল টেবিলে পড়েছিল, সেগুলো ড্রয়ারে রাখতে থাকে একটা একটা করে। ওই সময় আবির কেবিনে ঢুকে দেখে তিথি অলরেডি তার কেবিনে। কেবিনের দরজাটা লাগিয়ে তিথির পাশে যায়, পকেট হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তিথির এইদিকে খেয়ালও নেই যে আবির তার পিছনে দাঁড়িয়ে আছে। ফাইলগুলো রেখে উঠে ঘুরে যাবে পিছনে, আর হুট করে ধাক্কা খাই আবিরের মাথার সাথে একটা বাড়ি খাই সে। আবির তিথির কপালে হাত দিয়ে বলে, দেখি বেশি লেগেছে হয়তো। তিথি উপরে তাকিয়ে দেখে আবির। আবিরকে দেখে কিছুটা বিরক্তি ফিল করে, বিরক্তি ভাব নিয়ে যেতে থাকে। আর আবির তিথির গালে দুই হাত রেখে বলে, একবার বাড়ি খেলে নাকি সিং ওঠে? কি? হুম, তোমার উঠলে উঠুক, তুমি তো এমনিতেই এলিয়েন, উফ সরি ঝগড়ুটি এলিয়েন, কিন্তু আমার যেন না ওঠে, তাই আর একবার বাড়ি খেতে হবে। তিথির রাগি লোক নিয়ে তাকায়, তিথি কিছু বলতে যাবে। ওই সময় আবির তিথির মাথাটা নিজের দিকে আনে, আস্তে করে মাথায় লাগায়। তিথি তাড়াতাড়ি সরে যায়, চলে যেতে লাগে।
আর আবির হাত ধরে রাখে। কেন এমন করছো? কেন দূরে সরে যাচ্ছ? আমার থেকে কি ভুল আমার যা শাস্তি আমায় এভাবে দিচ্ছ? হাত ছাড়ুন। আমি ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিচ্ছ। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আরেকটা কথা, আমার থেকে দূরে থাকুন, ওকে? আমি রনি স্যারের বিয়ে, আপনার নয়, যে আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য হব। ও আচ্ছা, এই ব্যাপার কি? তোমার আজ অনেক জিদ, তাই না? ওকে ফাইন মিস বকবক, আমিও আবির রহমান, তোমার জিদ আমি ভাঙবো, আর তুমি নিজে আমার কাছে আসবে বারবার। আমি যাব না, তুমি আমার কাছে আসবে। তিনি নাক ফুলিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। জানি না কেন তুমি আমার উপর এগিয়ে আছো, কিন্তু অনেক তাড়াতাড়ি এই রাগ অভিমান সব ভাঙাবো আর আমার করে নিয়ে যাব। আই প্রমিস মিস বকবক। আবির হার মানে তো ছেলে না, যদিও সে জানে না কেন দিদি এমন করছে, তারপরে সে হতাশ হচ্ছে না, তার এই বিশ্বাস যে তার দিদির কাছে ফিরে আসবে। এইদিকের অনেকা যে দিদির পিছনে ঘুরঘুর করে, তিথি মোটেও পছন্দ হচ্ছে না। তিথি এত ইচ্ছে করছে কুশে চড় দিতে, কিন্তু রাগটা কন্ট্রোল করে আছে, শুধু জবটা না হারাতে হয়। রনি শুধু বাহানা খুঁজে তিথির হাত ধরার, না হয় তিথির গা ঘেঁষে দাঁড়ানোর। এইসব কেউ লক্ষ্য না করলেও আবির ঠিক করছে। আবিরের রাগটা যেন হাজারো গুণ বেড়ে যায়। আবির রনির সাথে কেবিনে অনেকক্ষণ কথা বলছে, রনির থেকে অফিস কিনে নেয়। রনিকে একটা শর্ত দেয় যে যদি এই অফিসে সে বিক্রি না করে তাহলে আবির তার ব্যবসা সব কিছু ডুবিয়ে দেবে আর ডিলও ক্যান্সেল করবে। ভয়ে রনি এই অফিস বিক্রি করে দেয়। আবির রনির কলা ঠিক করে দিদি দিতে বলে, ভবিষ্যতে তিথির থেকে 100 হাত দূরে থাকবে, ওকে? মানে তিথির সাথে আপনার কি, আর ওর কাছে থাকলে আপনার কি? আবির রনির কলাটা একটু টেনে মুচকি হেসে বলে, তিথি আমার কে, তাই না? তিথি হচ্ছে মিসেস আবির রহমান, এর মানে তো আর বলতে হবে না, তাই না? তিথি আপনার ওয়াইফ? তিথির নামের পেছনে যখন আমার নাম, তাহলে তো আমার ওয়াইফই হবে, তাই না? আর শোন, কখনো যদি তিথির আশেপাশেও দেখি না, যত কোম্পানি আছে সব ডুবিয়ে দেব। সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার বউর আশেপাশে কিছু ঘুরঘুর করা কুকুর দেন না, ওকে? ওই, তার মানে আমি কুকুর? আমার নাম হয়তো ভুলে যাচ্ছিস। আমি যা বলি তা করে দেখাই, তা তো জানিসই। 1 সেকেন্ডও লাগবে না তোকে রাস্তায় আনতে। তোকে রাস্তায় আনতে শুধু আমার নামটাই যথেষ্ট। রনি মাথা নিচু করে নাই, কারণ আবির অনেক বড় ব্যবসায়ী, তার সাথে ব্যবসা করতে চায় সবাই। সে যদি কোনো কোম্পানি থেকে একটু সরে দাঁড়ায় তাহলে ওই কোম্পানি লস হয়ে যায়। আর শোন, নেক্সট টাইম আওয়াজ নিচে রেখে কথা বলবি আমার সাথে, আর তিতির থেকে অনেক দূরে থাকবি। একবার যদি ওর আশেপাশে দেখি না, তাহলে ওই দিন দেখবি তোর কী হাল করি। রনির কেবিন গ্লাসের হাওয়ায় সব কর্মচারীরা বাইরে থেকে দেখছে, তারা বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে আবির আর রনির মধ্যে। আবির 1 ঘন্টার মধ্যে কিছু পেপার আনায় উকিলকে দিয়ে। সব কর্মচারী শুধু তামাশা দেখছে যে কি হচ্ছে এখানে। তিথি এইদিকে নজর না দিয়ে নিজের মতো কাজ করছে। রনি পেপারগুলো সাইন করে অফিস থেকে চলে যায়। আবির এসে সবার সামনে দাঁড়ায়, সবাইকে ডাকে, আজ থেকে আপনাদের নতুন বস আমি। আবিরের কথাগুলো শুনে অনেকটা অবাক সবাই, আর বেশি অবাক তো তিথি। তিথি আবিরের কথা শুনে নিয়ে নিজে বলে, মা গো, এই রাক্ষস কি কখনো আমার বিশ্বাস হবে না? নিশ্চয়ই এমন কিছু করেছে যে অফিস ওনার হয়ে গেছে। সবাই যার যার কাজে যায়। তিথি যখন যেতে লাগে তখন আবির তিথিকে বলে, মিস তিথি আমার কেবিনে আসুন। আমি কেন? আপনি অফিসের বসের পিয়ে, তাই না? জি। যেহেতু এই অফিসের নতুন বস আমি, সেহেতু আজ থেকে আপনি আমার পিয়ে, ওকে? তিথি কিছুটা রেগে যায়, গাল নাক সব ফুলিয়ে বলে, আমি কেবিনে যাচ্ছি, তাড়াতাড়ি আমার কেবিনে 1 কাপ কফি বানিয়ে আনবেন, আর হ্যাঁ, কফি যাতে ভালো হয়, ওকে? কফির মধ্যে ইঁদুরের ওষুধ মিশিয়ে আনবো, এই ভালো। তিথি বিড়বিড় করে এইসব বলে, আমাকে মারার প্ল্যান হয়ে গেলে তাড়াতাড়ি কফি নিয়ে আমার কেবিনে আসুন। উনি কিভাবে জানলেন যে আমি ওনাকে মারার প্ল্যান করছি? দিনে কি বেশি স্বপ্ন দেখো? মানে? তাহলে এত হারাও কোথায়? তিথি বিরক্তি ভাব নিয়ে ওইখান থেকে চলে যাই। আমি নিজের কেবিনে গিয়ে বসে। তুমি চাইলেও আমার থেকে দূরে থাকতে পারবে না তিথি, কারণ আমি তোমায় কখনো আমার থেকে দূরে যেতে দেব না। আমি আমার মতো করে তোমায় মানাবো। খুব শখ, তাই না, অন্যের প্রিয় হওয়ার? আজ থেকে বুঝবে এই বজ্জাত বস কেমন। তিথি কফি বানাচ্ছে আর বকবক করছে। ইচ্ছে তো করছে আরশোলাকে ভর্তা করে কফির সাথে মিশিয়ে দিই আর বিষও মেশাই, তারপর খাওয়াই এই বজ্জাত নতুন বসকে। পাশে একজন কফি খেতে এসে তিথি কথা শুনে বমি করে দেয়। তিথি ভ্রু কুচকে তাকায়, আবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে কফি নিয়ে আবিরের কেবিনের সামনে যায়। দুনিয়ায় কি মানুষের অভাব ছিল যে শেষমেশ এই বজ্জাতকে আমার বসাতে হলো?
ইচ্ছে তো করছে পচা বাসি নালে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মারি। তিথি আজ অনেকদিন পরে এইভাবে বকবক করছে, তাও নিজে নিজে। তিথি কেবিনে নক করে বলে, মে ইয়েস কাম ইন। পুরো লাইনটা বলতে দিল না, মে পর্যন্ত বলতে পেরেছি। এক মিনিট, মে বলেছি তার মানে আমি ছাগল? দাঁড়িয়ে দেরি কফি ঠান্ডা কেন করছো? আবার আনবে বুঝি? এই নিন আপনার কফি, এক চুমুক খাও। কি চিল্লাতে বলিনি, বলেছি এক চুমুক খেতে। না মানে যদি আবার কফিতে বিষ টিস মিশিয়ে আনো আমাকে মারার জন্য, তাই শুধু এক চুমুক খাবে, বেশি না ওকে। আর যদি বেশি খাও তাহলে তোমার বেতন থেকে কফির টাকা কেটে রাখবো। এই মিস বকবক কি এত ভাবছো? হুম স্যার আমার নাম তিথি, ওকে? আমি তিথির কাছে যাই। আবিরের এমন আগুন দেখে তিথি একটু পিছনে যাই। আবির তিথির অনেকটা সামনে যাই। আপনি সামনে কেন আসছেন? তুমি যেই হও না কেন, আমার জন্য আমার জংলি বিল্লি আমার সব। দূরে সরে দাঁড়ান। বাই দ্য ওয়ে মিস বকবক, তুমি আগের থেকে তো মোটা হলে কিভাবে? কি আমি মোটা? ব্যাটা বচ্চা, আপনার চোখে কি ছানি পড়েছে যে দেখতে পাচ্ছেন না? আমি কত স্লিম আর আপনি মোটা, বুঝেছেন? আগের থেকে তো পুরো ড্রাম হয়ে গেছেন, পেটুক একটা। কি আমি পেটুক? আমি ড্রাম? সত্যিটা শুনতে তিতই লাগে। রিয়েলি? তিথি চলে যেতে লাগলো, আবির হাত ধরে টান দেয়। তিথি আবিরের বুকে এসে পড়ে, আবির তিথির চুলের ক্লিপটা খুলে চুলগুলো ছেড়ে দেয়। কি করছেন? কি তিথি কিছু বলতে যাবে, আবির তিথির ঠোঁটে আঙুল দিয়ে বলে, খোলা চুলে তোমায় অসাধারণ লাগে। সবগুলো চুল এসে তিথির কপালে পড়েছে। আবি তিথির চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে তিথির চুলে মুখ ডোবায়। আবিরের প্রত্যেকটা হার্ট বিটে যেন আজকে হারিয়ে যাচ্ছে তিথি। তিথি যেন আজ আবিরের সেই নিশোভরা চোখে হারিয়ে যাচ্ছে। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে তিথি। আবিরকে ধাক্কা দিয়ে বলে, স্যার আমার কাজ আছে, আসি। তিথি তাড়াতাড়ি চলে যেতে লাগে। আবি তিথিকে ডেকে বলে, এখানে বসে বসে কাজ করো। মানে আমি আপনার সামনে কাজ করব? কখনো না। যেভাবে বলছো মনে হচ্ছে এই অফিসের বস তুমি আর আমি টিয়ে। চুপচাপ আমার সামনে বসে কাজ করবে, না হলে স্যালারি কেটে রাখবো। আজ তো একটা বিপজ্জনক সানগ্লাস মুখো রাক্ষস, ইচ্ছে তো করছে কাবাবে স্যুপ বানাই আর শয়তানটাকে খাইয়ে বেহুশ করি। ভাবনা রানী, ভাবনা শেষ হলে চুপচাপ কাজ করো। তিথি বিরক্তি নিয়ে বসে পড়ে। আবির তিথির মায়া ভরা মুখে তাকিয়ে আছে আর কফিতে চুলুক দিচ্ছে। আবিরের কাছে এই কফি দুনিয়ার বেস্ট কফি মনে হচ্ছে, কারণ তিথির ঠোঁটের পরশ রয়েছে। অনেকক্ষণ পর, মিস বকবক লাঞ্চ নিয়ে আসুন আমার জন্য। আমি কি বিয়ারা নাকি যে লাঞ্চ আনবো? আমার পিয়ে তো, আর আমার পিয়ে মানে আমার সবকিছুর দায়িত্ব তোমার, ওকে? আমার সব দায়িত্ব তোমার, এমন ভাবে বলছে মনে হচ্ছে যেন আমি ওর ঘরের বউ। তিথি, উফ, সারের মতো চিৎকার করছেন কেন? কি আমি সারের মতো চিৎকার করি? জি না, আপনি তো বিড়ালের মতো চিল্লান। যাই হোক, কি বলুন? পুরো এলিয়েন। কি? কিছু না, লাঞ্চ নিয়ে আসো। তিথি চুপচাপ লাঞ্চ নিতে চলে যায়। আবিরে খুব ভালো লাগছে তিথির আশেপাশে থাকতে। স্যার আপনার খাবার। প্লেটে নাও সব কিছু। তিথি খাবার প্লেট নিয়ে আবিরের সামনে দিতে যাবে। আবির বলে, আগে তুমি খাও। মানে? মানে আগে তুমি টেস্ট করে দেখো, যদি বৃষ্টিস মিশিয়ে থাকো আবার খাইয়ে দাও আমাকে। কি? রাক্ষসীর মতো চিল্লাও কেন? খাইয়ে দিতে বলেছি, চিল্লাতে না। আমি আপনাকে কেন খাইয়ে দেব? আজব। চুপচাপ খাইয়ে দাও, না হলে স্যালারি কেটে রাখবো। দেখছো না আমি কাজ করছি, চুপচাপ খাইয়ে দাও। আবির কথাগুলো একটু ধমক দিয়েই বলে। তিথি চুপচাপ ভাত মেখে আবিরকে খাইয়ে দেয়। আবির খাচ্ছে আর কাজ করছে। আবির খুব আনন্দ লাগে তিথির হাতে খেতে। তিথি অনেক বিরক্তি নিয়ে খাইয়ে দিচ্ছে আর মনে মনে তো ইচ্ছে মতো বকা দিচ্ছে। শয়তান লোক একটা, পেয়ে থেকে কাজের মেয়ে বানিয়ে ছেড়েছে, আমাকে দিয়ে সব করাচ্ছে, ইচ্ছে তো করছে ঝাড়ু পেটা করি। তিথি আবিরকে খাইয়ে খাবার পর জলের গ্লাস এগিয়ে দেয়। জল খাইয়ে দাও। আপনি কি করছি খোকা, যে জলটাও খাইয়ে দিতে হবে? যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু পানিটা খাইয়ে দাও এখন। তিথি বিরক্ত নিয়ে আবিরকে জল খাইয়ে দেয়। মুখ মুছিয়ে দাও তোমার ওড়না দিয়ে। কখনো না। ওকে ফাইন, 2000 টাকা স্যালারি থেকে কেটে রাখবো। তিথি দাঁতে দাঁত চেপে নিজের ওড়না দিয়ে আবিরের মুখ মুছে দেয়। তিথি এইসব নিয়ে চলে যায়। আবির মুচকি মুচকি হাসতে থাকে। আবির ভাবতে থাকে তিথি এরকম মেয়ে, সে তো কখনো কারো কথায় এত তাড়াতাড়ি রাজি হতো না।
আর আজ সে এত সহজে আবির কথায় রাজি হয়ে গেছে, কি যে একটা অবাকই হচ্ছে। সে সারাটা দিন কেটে যায় আবিরের অত্যাচার তিথির ওপর দিয়ে, আর যতবার খাবার আনাচ্ছে প্রত্যেকবার তিথিকে আগে থেকে টেস্ট করতে হচ্ছে। এইভাবে কেটে যায় পুরোটা দিন। ছুটির সময় তিথি আবিরকে কিছু না বলে তাড়াতাড়ি চলে যায়। আবির অফিসের কিছু পেপার তাকে তিথির ঠিকানায় দেয়। তিথি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় এসে বকবক করতে থাকে। এই হারামি বজ্জার সার্ভিস মুখ কেন সেখানে আবার আমাকে কষ্ট দিতে এসেছে, এই রাক্ষস। তখনই মামুনি আসে, এসে বলে, কি রে কিছু খাবি না, এসে রুমে বসে রইলি যে। মামুনি, খিদে নেই, তুমি খেয়ে নাও। জানিস তিথি, উপরের তলায় এক নতুন ভাড়াটি আসছে, এত বড় রুম উপরের তলায়, আর ওইখানে এক ছেলে নাকি একা থাকবে। মামুনি, বড় লোকদের সব বড় বড় ব্যাপার, এটা আমাদের কি, সে একা থাকুক বা একশো জনকে নিয়ে থাকুক, এটা আমাদের কিছু না। তাও ঠিক কথা। আচ্ছা আয়, কিছুটা হলেও রেস্ট নে, না হলে যে তোর মামা কষ্ট পাবে। আয় মা, সারাদিন কত কাজ করেছিস, আয় কিছুটা খেয়ে নিবি। তিথি কথা না বাড়িয়ে খেতে যায়। টেবিলে বসে ভাতগুলো আঙুল দিয়ে শুধু নাড়ছে, খেতে তার ইচ্ছে করছে না। করবে বা কীভাবে, সারাদিন আবির যা খাবার তাকে খাইয়েছে এতে পেট ফুলে লোড। তার মধ্যে আবিরের হুট করে এইভাবে আসা, এইগুলো সে মেনে নিতে পারছে না। কি রে ভাতগুলো এমন করছিস কেন, খা। মামুনি, আসলে আমার না খেতে ইচ্ছা করছে না। মামুনি কিছু বলতে যাবে, তখনই দরজায় কেউ নক করলো। মামুনি উঠতে যাচ্ছে, তখনই তিথি বলে, মামুনি তুমি খাও, আমি দেখছি। তিথি হাতটা ধুয়ে দরজার দিকে যাচ্ছে, কিন্তু এতবার নক করছে যে তিথি বিরক্ত হয়ে বলে, দরজাটা কি ভাঙার প্ল্যান আছে নাকি, এত জোরে বাড়ি না দিলে কি পেটের ভাত হজম হবে না। তিথি এইসব বলছে আর দরজা খুলে তো পুরো হাঁ হয়ে আছে, মনে হচ্ছে 440 ভোল্টের কারেন্ট খেয়েছে। কে রে তিথি? হ্যাঁ, তিথির আওয়াজ বন্ধ হয়ে যায় আবিরকে দেখে। আবির তিথির সামনে দাঁড়িয়ে আছে একটা বাটি নিয়ে। আপনি এখানে কেন? চিনি হবে এক কাপ। কি? প্রতিবেশীরা তো এমনই করে তাই না, আসলে আমি উপরতলায় নতুন ভাড়াটিয়া আর তোমরা আমার প্রতিবেশী, তাই এক কাপ চিনি হবে? নেই চিনি, যেতে পারেন এখন। তুমি যে কিপ্টে সেটা আমি জানি, আর তুমি যে আমাকে চিনি দেবে না সেটাও আমি জানি, সরো এখন। কি, আমি কিপ্টে? বাহ, অনেকদিন পর সত্যি স্বীকার করলে। তিথিকে হালকা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমাকেই ধাক্কা দিয়ে ঢুকে গেল, এই লোককে তো আজই আমি। আবির সোজা ঘরের মধ্যে ঢুকে যায়, তিথিও পিছন পিছনে যায়। তিথি রেগে বলে, আমাদের বাড়ি চিনি শেষ, আপনি যেতে পারেন। মিস বকবক, আমি তোমার কাছে আসিনি, আমি আমার জানেমনের কাছে এসেছি। কি জানেমন? আবার কে? আবির মামুনিকে জড়িয়ে ধরে বলে, এইটা ওকে, মিস ঝগড়ুটি আন্টি। কি, আমি আন্টি? আজকে তো আমি তোকে। আহা তিথি, কি হচ্ছে, কি এইভাবে কেন কথা বলছিস? মামুনি, এখন এই বজ্জাত লোককে বলবে আমার বাড়ি থেকে বের হতে? দেখলে মামুনি, বাড়িতে অতিথি আসলে কিরকম ধরনের ব্যবহার করছে, পরে সবাই বলবে তুমি এসব শিখিয়ে দিয়েছো কে বলতে। আমার বাড়ি থেকে এখনই বের হন শয়তান, এটা আমার বাড়ি, যান যান ভাগুন। তিথি একদম চুপ। মামুনি আবিরের মুখে হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো বাবা? ভালো, কিন্তু আমি অনেক রেগে আছি আপনার উপর, আপনারা ঢাকা থেকে চলে আসলেন এইভাবে, একটা বারও আমায় বলার প্রয়োজন মনে করলেন না। সবকিছু এত তাড়াহুড়ো হয়েছে যে কি বলবো। মামুনি, যাকে তাকে আমাদের ব্যাপারে কেন বলছো? আবির উঠে তিথির সামনে আসে আর তিথির নাকটা টেনে বলে, ঝগড়িটা আন্টি, আমি জেসে না ওকে, আমি হলাম মামুনির জানেমন ওকে। তিথির নাকে হাত দিয়ে পুরো বিকল হয়ে যায়। তিথির নাক এমন ভাবে টান দিয়েছে যে তিথি তাকিয়ে আছে আবিরের দিকে। এইদিকে আবির মামুনির সাথে গল্প করতে থাকে, তিথি রেগে মুখ আবিরের দিকে তাকিয়ে আছে। অফিসে তো শান্তি দেয় না, এখন বাড়িতেও উফ, আর কেউ ছিল না প্রতিবেশী হওয়ার জন্য, শেষমেশে বিপজ্জনক রাক্ষস। তিথির এমন মেজাজ খারাপ হচ্ছে যে তার ইচ্ছে করছে আবিরের গলা চেপে ধরতে, আর আবির তো মামুনির সাথে যা গল্প জুড়েছে তা দেখে তিথি তেলে বেগুনে ভাজা হয়ে যাচ্ছে। মামুনি, কিছু খেতে দেবে? খুব খিদে পেয়েছে। আমাদের বাড়িতে খাবার নেই মিস্টার প্রতিবেশী। আবির উঠে এসে তিথির নাকটা একটু টেনে দিয়ে বলে, ছি ছি তিথি, তুমি এত কিপ্টে যে নিজের প্রতিবেশীকে কিছু খেতেও বলছো না, এক গ্লাস পানি তো দিতে পারতে। আমাদের বাড়িতে জলও নেই, এখন যেতে পারে, দরজা ওইদিকে। কিপ্টেমির একটা সীমা থাকা দরকার, ছি, এক গ্লাস পানি দিতেও কিপ্টেমি?
আমার বাড়ি থেকে বের হবেন নাকি আমি এখন চিৎকার করে সব মানুষকে বলবো যে আমার বাড়িতে চোর ঢুকেছে? কি, আমি চোর? এক কাপ চিনি নিতে এসেছি আর তুমি আমায় চোর বললে? আপনার ভাগ্য ভালো যে শুধু চোর বলেছি, আর কিছু না। আমি তো লেগে আছে এইদিকে, বেচারি মামুনি আর নাপের দেয় দুজনকে ধমক। চুপ, একদম দুজনই বাচ্চাদের মতো ঝগড়া করতে, লজ্জা করে না? মামুনি ঠিক বলেছ, এই রাক্ষসের লজ্জা নেই, তাই তো এখানে চিনি যাইতে এসেছে। চুপ, একদম চুপ, বেয়াদব মেয়ে। আমি তো ভালো না, ভালোকে নিয়েই থাকো, আমি যাই। কথার রানী এই মেয়ে, কিছু পারুক আর না পারুক কথা পারে, বেয়াদব। তিথি রেগে মেঘে শেষ, আর না পেরে জেদ দেখিয়ে রুমে ঢুকে যায়। তার রাগ যে কি পরিমাণ বেড়ে যায়, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে বলে, শয়তানের বাপ একটা, অফিসেও শান্তি দেয় না, এখন বাড়িতেও ইচ্ছে তো করছে কাঁচা লঙ্কা দিয়ে চাটনি বানিয়ে খাই। আবি তিথি রাগ করে দেখে মামুনি থেকে এক কাপ কফি নিয়ে আসে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনে প্রচুর হাসি পায় তার। আবির কফিটা রেখে তিথির পিছনে যায়, পিছনে দাঁড়িয়ে থাকে। এই বিপজ্জনক রাক্ষসটাকে ইচ্ছে করে কুপিয়ে মারি, উফ। তিথি এই বলে পিছনে ফিরে ধাক্কা খায়, পড়তে গিয়েও পড়ে। আবি তিথিকে ধরে নিজের কাছে টেনে নেয়, বাতাসে তিথির চুলগুলো সব মুখে এসে যায়, আবিরের মুখেও পড়ছে। তিথি চোখ আস্তে করে খুলে দেখে আবির, আবির তিথির সেই মায়াবী চেহারা যেন বারবার হারিয়ে যাচ্ছে। কত বছর পর আজ সে তার মায়াবতীকে দেখছে। তিথির চোখ বেয়ে জল পড়ছে, আবি তিথিকে তুলে চোখে জলটা মুছে জড়িয়ে ধরে। তিথির আজ কেন জানি খুব ইচ্ছে করছে আবিরকে জড়িয়ে ধরতে, সব কিছু ভুলে আবিরের বুকে আজ তিথি জড়িয়ে আছে। কিছুক্ষণ পর আকাশের গর্জন শুনে তিথি কিছুটা ভয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে আবির। আবিরের পিঠে খামচি দিয়ে ধরে যদিও আবির কিছুটা ব্যথা অনুভব করে, কিন্তু এই ব্যথাটা আজ যেন কিছুই নয়, আজ যেন সব কিছু মেতে উঠেছে তাদের ভালোবাসায়। তিথির সেই সুন্দর চুল যা আজ বারবার আবিরের মুখে ছুঁয়ে যায়, আবি যেন হারিয়ে যাচ্ছে আজ তিথির চুলের মাঝে। হুট করে মনে পড়ে যায় 3 বছর আগের কথা। ঋতু একটা ফাইল তিথির হাতে দেয়। যাকে ভালোবেসেছিস দেখ তার কর্মকাণ্ড, ও তোকে কখনো ভালোবাসে না তিথি, ও শুধু তোকে সব মেয়েদের মতো ব্যবহার করতে চায়, আর কিছু না। আবির তোকে কখনো ভালোবাসেনি আর বাসবেও না, আবির একটা বড়লোকের বখাটে ছেলে, ব্যাস এইটুকুই, যার কাছে মেয়েরা শুধু একটা খেলনা। বর্তমানে কথাগুলো কেন জানি আজ কানে বাজছে, চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে সে তাকে ধোকা দিয়েছে। তিথি চোখ মেলে দেখে সে আবিরের বুকে, আবিরকে ধাক্কা দিয়ে বলে, চলে যান এখান থেকে। তিথি, এই তিথি কি হয়েছে, আমার দিকে তাকাও। একবার বললে আপনি শুনতে পান না, যান এখান থেকে, আর কখনো আসবেন না এখানে। আপনার সাথে আমার শুধু বস আর পিএর সম্পর্ক, ব্যাস আর কিচ্ছু না। নেক্সট টাইম আমার বাড়িতে যেন আপনাকে না দেখি, জাস্ট লিভ। আমি যেন পুরো থমকে যাই তিথির এত পরিবর্তন দেখে। তিথির কথায় কেমন যেন মান অভিমান সব, রাগ ঘৃণা যেন পুরো মিশিয়ে আছে আজ তিথির এমন ধমকে। আজ আমিরের প্রচুর রাগ ওঠে, রাগে সে রুম থেকে বের হয়ে যায় আর নিজের রুমে চলে যায়। এইদিকে তিথি বসে পড়ে আর কান্না করতে থাকে, কেন এসেছো এখানে, কেন কেন আমাকে দুর্বল করছে? এই 3 বছর ওকে ছাড়া থাকা আমার পক্ষে কত কষ্টকর হয়েছে তা শুধু আমি জানি। কেন এসেছে আবার, আবার পুরনো ক্ষতকে তাজা করতে? কেন সব কিছু কেড়ে নিয়েছো আমার সব কিছু। বাইরে আজ প্রচুর ঝড়, আর ভিতরে কান্নায় চোখ ভাসাচ্ছে তিথি। আর আমি নিজের রুমে গিয়ে জোরে জোরে আয়নায় পাড়ি দেয়, হাত কেটে রক্ত ঝরতে থাকে, হাতের রক্ত যেন মেঝেতে ভেসে যাচ্ছে। কেন আমার থেকে দূরে থাকতে চাইছে, কেন, কি করেছে আমি, কি দোষ আমার, কেন আমাকে একা রেখে এসেছে, কখনো ভুলবো না এই দিনটা আমি, কখনো না। আবিরের হঠাৎ মনে পড়ে যায় আজ থেকে ঠিক 3 বছর আগের কথা। আবির আজ অনেক খুশি, যখন থেকে সে জানে তাকে তিথিও ভালোবাসে, আর যেন সহ্য হচ্ছে না নিজের ফিলিংসটা কবে বলবে তিথিকে। আজ এত খুশি আমার ছেলে, কারণ কি? কিছু না মা। তোকে আমি জানি, এখন ঢং না করে বল আমার ছেলে আজ এত খুশি কেন। মা, আমি একজনকে খুব ভালোবাসি, জানি না কিভাবে, শুধু জানি ওকে ছাড়া আমি শূন্য, ওকে আমি ভালোবেসে ফেলেছি মা। ও, আর সেই মেয়েটা বুঝি আমাদের তিথি? তুমি কিভাবে জানলে যে সে তিথি? আমার ছেলে কি আর
যাকে তাকে ভালোবাসবে, একজন স্পেশাল কেউ হবে তার বউ, যেমন তিথি। সত্যি বলতে আমারও না তিথিকে খুব ভালো লাগে, খুব মিষ্টি দেখতে, আর কি মিষ্টি সুর। যখন তার আজগুবি কথা শুনবে না, তখন বুঝবে পুরো এলিয়েন। আর ওর খাবারের রেসিপি এমন ফালতু যে মুহূর্তেই বমি আসবে। মজার ব্যাপার কি জানো মা, ডাকাত পর্যন্ত বিরক্ত হয়ে গেছে, আর তো আর ডাকাতের খাবারও এই মেয়ে চুরি করে এনেছে। এইবার ভাবো কেমন দজ্জাল মেয়ে। ডাকাত মানে ওই কি হয়েছে বল আমার। আবির সব ঘটনা তার মাকে খুলে বলে, ডাকাত থেকে শুরু করে পাহাড়ে থাকা তিথির নেশা করে কি কি সব বলার সব কিছু। মা তো হাসতে হাসতে শেষ এমন কথা শুনে। কিছুক্ষণ পর মা হাসি থামিয়ে বলে, আমার বৌমাকে তাড়াতাড়ি এনে দে আমার কাছে, কখনো তো কিছু চাইনি তোর কাছে। আজ মনে কর এটা আমার আবদার, এখন যদি না মানিস তাহলে কান মুলে দেবো। কিন্তু মা এখন কিভাবে। দেখ আবির, এখন তো এটাও জানিস যে তিথি তোকে ভালোবাসে, তাহলে আর কিসের দেরি, আজ সন্ধ্যায় ওকে প্রপোজ করে দে, সুন্দর করে আয়োজন কর। আর হ্যাঁ শোন। কি? আবির মা তার হাত ধরে নিজের রুমে নিয়ে যায়, একটা নীল জামদানি শাড়ি সাথে এক জোড়া দামি চুড়ি আবিরের হাতে দিয়ে বলে, এইগুলো তিথির কাছে পাঠিয়ে দে, আর বলবি এইগুলো যাতে পরে ও আসে, আমার বৌমা বলে কথা। ইউ আর মাই বেস্ট মা। এক ঘন্টা পর তিথির বাড়ির দরজায় টোকায় পড়ে, দরজা খুলে দেখে আশেপাশে কেউ নেই, একটা বক্স পড়ে আছে, তারপর কিছু গোলাপ আর একটা ছোট্ট চিরকুট যেখানে লেখা ছিল, মিস বকবক, বিকাল 5টায় সমুদ্রের পাড়ে অপেক্ষা করব, মাথায় কোনো প্রশ্ন এনে এই শাড়ি আর চুড়িগুলো পরে আসবে, মোটা করে কাজল পরবে, তোমার কাজল কালো চোখ দুটো আমার বেস্ট লাগে, তাড়াতাড়ি আসবে কিন্তু, অপেক্ষায় থাকবো তোমার আবির। চিরকুটটা পরে তিথি মুচকি হাসে, রুমে গিয়ে বক্স খুলে দেখে একটা সুন্দর শাড়ি তার পছন্দের রঙের, আর চুড়িগুলো বেশ সুন্দর। আবিরের এমন সারপ্রাইজ গিফট পেয়ে আর চিরকুট দেখার কথা পেয়ে খুশিতে নাচতে থাকে, তার খুশি শেয়ার করে ঋতুর সাথে। জানিস ঋতু, আজ আমি পুরো শিওর যে আবির আমাকে ওর ফিলিংস বলবে, আজ আমি অনেক 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 খুশি ঋতু, অনেক বেশি। ফাইনালি আজ ওই বজ্জা চাক্ষুষ আমার হবে। ইয়েস ঋতু, আজ আমি অনেক খুশি। তিথির পাগলামি যেন আজ কোনো শেষই নেই, খুশিতে বিছানায় উঠে নাচতে থাকে, তার খুশি আজ কে দেখে। বিকেল 5টা বাজে যাবে, কিছুক্ষণ পর আবিরের হার্টবিট বাড়তে থাকে, কিভাবে বলবে, কিভাবে শুরু করবে, এই ভেবে তিথিকে কিভাবে বলবে সে তাকে কতটা ভালোবাসে। আবির যেন আজ নিজের মধ্যে নেই, বারবার সব কিছু চেক করছে ঠিক আছে কিনা। চারপাশে সাদা পর্দা দিয়ে একটা ছোট্ট টেবিল সাজানো, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বড় করে আই লাভ ইউ তিথি লেখা, অনেকগুলো লাল বেলুন টেবিলের পুরো পাশে রেখে যেখানে লেখা আছে আই লাভ ইউ, টেবিলে তিথির পছন্দের সব খাবার, আর ছোট্ট একটা চকলেট কেক যেখানেও লেখা আছে আই লাভ ইউ মিস তিতা। তিথিকে একটু রাগানোর জন্য এই নাম দেয়। তিথি গাল ফুলাবেই দেখে আর আবির তার রাগ ভাঙাবে তার গান শুনিয়ে, এই জন্য একটা চেয়ারের পাশে গিটারও রেখেছে, সব কিছুই পারফেক্ট, বিভিন্ন ফুল দিয়ে রাস্তা বানানো শুধু তিথির জন্য। আবির একটা নীল কালার পাঞ্জাবি পরে শুধু তিথির সাথে মেলার জন্য, হাতে কালো বেল্টের ঘড়ি, চুলগুলো কপালে পরানো কারণ তিথি বেশ ভালো লাগে তাই, সব কিছু আজ পারফেক্ট, শুধু আসার বাকি তিথি। আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5:30, কিন্তু তিথি এখনও আসে না, জ্যামে পড়েছে, এই ভেবে অপেক্ষা করতে থাকে, ফোন করবে না এটা ভেবে নাই আজ একটু না হয় অপেক্ষা করে নেবে, হয়তো জ্যামে আটকে আছে এসে যাবে, যত অপেক্ষা করব তত বেশি ফিলিংসটা বলতে পারবো, প্রথমে তো একটু রাগ দেখাবো, তারপরে ম্যাডামকে বলবো কত ভালোবাসি তাকে। আবি তিথির আশে বসে আছে, দেখতে দেখতে রাত 11টা বেজে যায়, কিন্তু তিথি এখনও আসে না। আবি তারপরও বলে তিথি হয়তো কাজে আছে এসে যাবে, এই বলে সকাল হয়ে যায় কিন্তু তিথি এখনও আসেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:30, আবিরে চোখ বেয়ে কেন জানি হুট করে জল গড়িয়ে পড়ে, এই ভেবে যে কেন তিথি আসলো না, চোখের জলটুকু মুছে তিথির বাড়ি চলে যায়, ওইখানেও তিথি নেই, তিথি কোথায় গেছে কেউ জানে না, আর এটাও জানে না সবাই কোথায়। আবির প্রায় তিথির বাড়িতে আসত, তিথি কোথায় গেল, কল দিলে তো ফোনটা বন্ধ পাই। আবিরের এমন অবস্থা দেখে আবিরের মাও কেঁদে দেয়। আবির প্রতিদিন যেত তিথির বাড়ির সামনে, এই ভেবে যে তিথি ফিরে আসবে, বারান্দায় তাকিয়ে থাকতো আর ভাবত তার তিথি ওই বারান্দায় দাঁড়িয়ে আছে আর তার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে।
এইভাবে কেটে যায় তিনটে বছর। বর্তমানে পুরো রাত কাটে পুরনো স্মৃতিগুলো মনে করে, আর চোখে ঘুম হারাম করে। হাতে রক্তটা মেঝেতে ভেসে আছে, হাতটাও ফুলে গেছে অনেকটা। আমি রেডি হয়ে অফিসে চলে যাই, গিয়ে দেখে তিথি আগে থেকেই অফিসে আছে। তিথিকে কেবিনে ডেকে বলে কফি নিয়ে আসতে। তিথি কফি নিয়ে এসে দেখে আবির কাজ করছে, হাতে হঠাৎ খেয়াল করে হাতটা কাটা। আপনার হাত কিভাবে কেটেছে? এতে তোমার কি? তুমি তোমার কাজ করো। আমি আমার কাজ করব সেটা ঠিক আছে, কিন্তু ব্যান্ডেজ কেন করেননি? এতে আরো ক্ষতি হবে। আমার হাত, আমি যা ইচ্ছে তাই করব, এতে তোমার সমস্যা কোথায়? কফি রেখে যেতে পারো আর নিজের কাজ করো, যাও। আমার কি, তাই তো, যা ইচ্ছে হোক, আমার কি। কেন জানি আজ তিথির একটুও ভালো লাগছে না। আবিরের হাত কাটাটা বারবার ভেসে আসছে তার চোখে, আর না পেরে আবিরের কেবিনে যাই। আবির কিছু বলতে যাবে, তার আগে তিথি হঠাৎ বলে ওঠে, চুপ, একদম চুপ, একটা কথা মুখ দিয়ে বের করলে অন্য হাতটা আমি কেটে দেব। আবিরের হাতটা টেনে নিয়ে ওষুধ লাগাতে থাকে আর বকতে থাকে, হাতের এই অবস্থা কিভাবে হলো, চোখ কোথায় ছিল, নিজের খেয়ালটুকুও কি রাখা যায় না, এতটা কেয়ারলেস কেউ কিভাবে হয়? যে খেয়াল রাখবে ভেবেছিলাম সে তিন বছর আগে ছেড়ে গেছে, যা ইচ্ছে হোক, এতে কারো কিছু যায় আসে না। কথাটা যেন আজ বুকে গেঁথে যায়, কষ্টটা আজ কেন জানি বেড়ে যায় আবিরের এমন কথায়। তারপরও চুপচাপ আবিরের হাতে ওষুধ লাগাতে থাকে, আর আবির তিথি সেই চিন্তা তার প্রতিক্রিয়া সব কিছু দেখে যেন আজ তার ভালোই লাগছে। চুপচাপ বসে থাকুন এখানে, আমি আপনার জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে আসছি। লাগবে না কিছু, নিজের কাজ করো, যাও। চুপ, একদম চুপ, আমি আমার কাজই করছি, ওকে, আপনাকে বলতে হবে না। আবিরকে তিথি আর কিছু বলতে না দিয়ে তিথি চলে যায়, কিছু খাবার আর ওষুধ নিয়ে আসে। আবির না চাইতেও জোর করে তিথি আবিরকে খাইয়ে দেয়। খাওয়া শেষে আজ নিজের ওনা দিয়ে মুখ মুছে দিয়ে ওষুধ নিয়ে বলে, হ্যাঁ করুন। আবির মুখ অন্যদিকে করে রেখেছে। তিথি আবিরের গালটা চেপে ধরে মুখে ঔষধ দেয় আর গালের মধ্যে জোর করে জল ঢেলে দেয়। বেচারা কিছুই বুঝতে পারল না, মনে হচ্ছে তিথি অফিসের বস আর আবির সাধারণ একজন কর্মচারী। আবির রাগী লোকে তিথির দিকে তাকায়। আমি কি করেছি, এইভাবে কেন তাকিয়েছেন? অনেক সাহস, তাই না? তিথি কিছুটা ঘাবড়ে যায় আবিরের এগোনো দেখে। আবির তিথির অনেক কাছে এসে যায়, তিথির গালের কাছে নিজের গাল নিয়ে কানের কাছে গিয়ে বলে, এই শাস্তি তো পেতে হবে ম্যাডাম। কি, কিসের শাস্তি? আবি তিথির হাতে হাত রেখে আলতো করে তিথির গালে চুমুকে দেয়। আবিরের এমন গান ওঠে তিথি পুরো থমকে যায়। আবি তিথির দিকে তাকিয়ে হেসে ফেলে, তিথি নাকটা হালকা টেনে বলে, কিউটের ডিব্বা। কি, কিছু না, একটু পরে আমার সাথে বের হবে, একটা মিটিং আছে। তো আমি কেন? তুই কে, আমি নাকি তুমি? আমি। চুপচাপ সব ফাইল নাও আর চলো। তিথি ব্যাগ নিয়ে আবিরের সাথে বের হয়। আবির গাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, ওই সময় তিথি এসে বলে, আমি এসেছি, চলুন। হুম, এক মিনিট। কি, আপনি ড্রাইভ করবেন? কেন, আমি ড্রাইভ করলে কি প্রবলেম? ওয়ান সেকেন্ড, তুমি কি মনে করছো আমি ড্রাইভ জানি না? কতবার তো তোমাকে নিয়ে ড্রাইভ করেছি। আমি সেটা বলছি না। তাহলে কি বলতে চাও? আপনার হাতে প্রচুর কেটে গেছে, এই হাতে ড্রাইভ করবেন? কেন, ভয় পাচ্ছো যদি অ্যাক্সিডেন্ট করি? সব সময় আমার কথার উল্টো মিটিং না করলে কি আপনার ভালো লাগে না? যত সব বাবারে, এই মিস বকবক তো দেখি পুরো অ্যাংরি বার্ড হয়ে গেছে। কি বললেন? কিছু না, চুপচাপ গাড়িতে ওঠো। আসছে। কি আসছে, তোমার মাথা? জি, আমার মাথা আর আপনার কল্লা। হ্যাপি, যাই হোক, লেট হচ্ছে, চলো। তিথি গাড়িতে উঠে বসে, আমি ড্রাইভ করছে আর তিথির দিকে তাকাচ্ছে। আবিরের আজ অনেকটা শান্তি লাগছে, কারণ তার তিথি তার পাশে রয়েছে। সামনে তাকিয়ে ড্রাইভ করুন প্লিজ। কেন, ভয় পাও? না, ভয় পাই না আমি। কেন আমাকে ছেড়ে গেলে? আবিরের এমন প্রশ্নে তিথি চমকে যায়, কিছুটা স্বাভাবিকভাবে বলে, কি বলছেন স্যার, কিছু বুঝতে পারছি না স্যার, লেট হচ্ছে। আবির গাড়ি থামিয়ে নেই, তিথির দিকে ঝুঁকে বলে, ওই দিন কেন এলে না, সারা রাত অপেক্ষা করেছিলাম, কেন তুমি এলে না, আর কেন এবার ওই দিনের পর আমার সামনে এলে না, কেন তিথি, কেন? আমি আমার ব্যক্তিগত কথা কারোর সাথে শেয়ার করতে বাধ্য নই, আপনি আমার স্যার, এর চেয়ে বেশি কিছু না, সো প্লিজ নিজের জায়গা ভুলে যাবেন না। ও আচ্ছা, তাই, ওকে ফাইন, এরপর যা হবে তুমি কল্পনাও করতে পারবে না তিথি। মানে? কিছু না, চলো। আবির আর তিথি একটা মিটিংয়ে যায়, তারা দুজনে মিটিংয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। মিটিং শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। স্যার, আমি তাহলে চলি। কোথায়? কোথায় মানে, আমার বাড়িতে। ওয়েট, জাস্ট 5 মিনিট, একসাথে যাব।
না আমি একা যেতে পারবো। আমরা একই জায়গায় যাব, ওকে? সো ওয়েট, আমি বললাম তো আমি যেতে পারবো। একবার বলে কি কানে কথা যায় না? কষে চড় দিতে হবে। মানে? আর একটাও শব্দ যদি করো না তাহলে এমন চড় দেবো যে আজকে নিজের নামটাও ভুলে যাবে। আবিরের ধমক শুনে দিদি ঘাবড়ে যায়, ভয়ে শেষ। আবির তার জন্য কিছু খাবার প্যাক করে নেয়। তারপর তিথি আর সে বাড়ি এসে যায়, দুজনে রাস্তায় কথা বলে। রাত অনেকটাই হয়ে যায়, আবিরের একদমই ঘুম আসছে না। তিথিকে সে ধমক দিয়েছে, এই ভেবে অনেক আফসোস করছে। এইভাবে ওকে ধমক দেওয়াটা উচিত হয়নি আমার। ওকে ধমক না দিয়ে সুন্দর করে তো বোঝাতে পারতাম। যাই হোক, ওকে তো একবার সরি বলা উচিত, কিন্তু এত রাত হয়ে গেছে, বাড়িতেও তো যেতে পারবো না। ওয়েট, কল তো করতেই পারি। আবির সে কখন থেকে কল করেই যাচ্ছে, এই দিকে দিদির হুঁশ পর্যন্ত নেই। আবিরের প্রচুর রাগ ওঠে। এই মেয়ে কি আজীবন এমনই থাকবে, পুরো কেয়ারলেস, ফোনটা পর্যন্ত রিসিভ করছে না, ইচ্ছে তো করছে কি চড় দিই। অনেকটা বিরক্তি ভাব নিয়ে বারান্দায় যাই। তার মোটেও ভালো লাগছে না, খুব ইচ্ছে করছে তিথিকে একবার দেখতে। হঠাৎ তার মনে হলো তার বারান্দার নিচে তো তিথির বারান্দা, আর সাত পাশে না ভেবে সে একটা দড়ি নেয় নিজের বারান্দায় শক্ত করে বাঁধে। তারপর আস্তে আস্তে তিথির বারান্দায় যায়, অনেকটা সাহস করে এই কাজ করে শুধু তিথিকে দেখানোর জন্য। তিথির বারান্দার দরজা খোলা। ম্যাডাম দরজা খুলে ঘুমাচ্ছে, ভালোই হলো আমার জন্য। আমি ভিতরে গিয়ে দেখে তিথি আরামে ঘুমোচ্ছে, তার মায়া ভরা চেহারা যা বার বার আবিরকে আকর্ষণ করে তিথির প্রতি। আবির যতই রেগে থাকুক না কেন, তিথির চেহারা দেখলে কেন জানি সব ভুলে যায়। তিথির পাশে বসে তিথির চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে তিথির কপালে চুল দেয়। অনেক ভালোবাসি আমি তোমায়, আর পারছি না তোমায় ছাড়া থাকতে। প্লিজ তিথি, এমন কেন করছো? একবার আমায় বলো, সব কিছু ঠিক করে দেব। আমার ভুল থাকলে আমি শুধরে নেব, তুমি যেমনটা চাইবে সব করব। প্লিজ তিথি, সব ভুলে আমার লাইফে এসে যাও। প্লিজ তিথি, প্লিজ। তিথির হাত ধরে আবির তার সব ফিলিংসে কথা বলে, আর এইদিকে তিথি আরামে ঘুমোচ্ছে। আবিরের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, তিথির এমন রূপ যেন সে মেনে নিতে পারছে না, আর না তিথির এমন ব্যবহার। আবির তিথির হাত ধরে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ে টেরও পায়নি। সকালে মামনি ডাক শুনে তিথির ঘুমটা ভাঙে, চোখ মেলে দেখে তার সামনে আবির। আবিরকে দেখে অনেকটা ভয় পেয়ে চিৎকার করে দেয়। তিথির চিৎকার শুনে আবির লাফ দিয়ে উঠে বলে, কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? আপনি? হ্যাঁ আমি তো, এমন ভাবে চিৎকার করলে মনে হচ্ছে ভূত দেখেছো। আপনি আমার রুমে কি? আসলে আমি কাল রাতে তোমায় দেখতে এসে যে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি, সরি। কি? ইস, এত জোরে কেন কথা বলো, কেউ শুনলে কি ভাববে? এইদিকে তিথির চিৎকার শুনে মামনি দরজার সামনে এসে ঠোকা দিয়ে বলে, তিথি কি হয়েছে, এভাবে চিৎকার কেন করলি? আবির আর তিথি তাদের চোখ দুটো বড় বড় করে ফেলে। আবির তিথির মুখ আরো শক্ত করে চেপে ধরে বলে, মামনিকে যে কোনো একটা বাহানা করে বলো যে এমনি। তিথি ইশারা করে আবিরকে জানাই যে তার মুখ তো আবির হাত দিয়ে চেপে ধরে আছে, কিভাবে বলবে? ও সরি। আবির মুখ থেকে হাত সরিয়ে আবার তিথির মুখে চেপে ধরে বলে, যদি মামনিকে বলো যে আমাকে দেখে চিৎকার করেছো তাহলে কি হবে জানো? উনি ভাববে সারা রাত তুমি আর আমি একা রুমে, মানে ওই আর কি। আবির এইসব ইচ্ছে করে বলে যাতে তিথি তার নাম না নেয়। তিথি আবিরকে ধাক্কা দিয়ে বলে, ছি, আপনি এমন কেন? আমি এমন না ম্যাডাম, উনি ভাববেন এমন, তাই বলছি। মামুনি দরজায় বাড়ি দিয়ে যাচ্ছে। মেয়েটা এমন করে চিৎকার করলো, কিছু হয়নি তো। তিথি, ওই তিথি, দরজা খোল, কি হয়েছে? যাও বলো কি হয়েছে। কিছু না মামুনি, একটা আরশোলা গায়ে উড়ে এসেছে তাই। তুই আরশোলাকে ভয় পাস? আরশোলাই তো তোকে ভয় পায়। দেখে দরজা খোল। আরে মামুনি, আমি চেঞ্জ করছি তো, তাই পরে খুলছি, তুমি যাও। ঘুম থেকে সবে মাত্র উঠলি আর চেঞ্জ করছিস, মিথ্যা না বলে তাড়াতাড়ি দরজা খোল। এই বিয়েতে কি তিথি রাজি মামনি? হুম, ও রাজি এই বিয়েতে। আর ও হ্যাঁ বলতেই তো বিয়ের সব আয়োজন আমরা তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি, আর বিয়ে তো সামনের সপ্তাহে। মামনির কথা শুনে আবি তিথির দিকে যে লুক দিয়ে তাকায় তা দেখে তিথি অনেকটা ভয় পেয়ে যায়। আবির আর কিছু না বলে চলে যায় তার পিছনে, আর তার মা বাবাও। আবির নিজে রুমে গিয়ে সব কিছু ফেলে দেয়। কিভাবে তুমি এমন করলে দিদি, একটাবার আমার কথা ভাবলে না যে আমার কি হবে? কেন করলে দিদি, কেন? আয়নায় ঘুষি মেরে আয়না ভেঙে ফেলে, হাত থেকে রক্ত পড়তে থাকে। আবিরের মা দৌড়ে এসে দেখে ঘরের সব জিনিস এলোমেলো হয়ে আছে, আবিরের হাত থেকে রক্ত পড়ছে। এ কি
করলি তুই? হাত থেকে কত রক্ত পড়ছে। আবিরের মা হাতটা টেনে তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দেয়। আবির তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মা, ও আমার সাথে এমন কেন করলো মা? আমি পারবো না মা ওকে ছাড়া থাকতে। বিয়েটা এখনো হয়নি আবির, বিয়ে হবে কিন্তু তোর সাথে, আর কারোর সাথে না। আবির মুখ তুলে তাকায়। আমার ঘরের বউ যদি কেউ হয় তাহলে সে তিথি, বিয়ে ওই দিনই হবে, যেদিন ঠিক হয়েছে সেই দিন। কিন্তু বর যাবে বদলে, যেভাবে হোক এই বিয়ে তোর সাথেই হবে। এই জন্যে আমাকে যা করতে হয় আমি সব করতে রাজি। লাফিউ মা, আমার সব সমস্যার সমাধান তোমার কাছে। এখন ফ্রেশ হয়ে নে, আর যে ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তাকে বোঝা, না বুঝলে এমন কিছু কর যার জন্য ওকে বিয়ে ভাঙতে হয়, ইচ্ছা না হয় অনিচ্ছায়। হ্যাঁ মা, তিথির বিয়ে ওই দিনই হবে, কিন্তু তিথি এই ঘরের বউ হয়ে আসবে, আর কারো ঘরের না। তিথি নিজের রুমে পাইচারি করতে থাকে আর ভাবতে থাকে আবির কি অবস্থা, আবির কেমন আছে, উল্টোপাল্টা কিছু করেনি তো। তিথি এক পাশে বসে। রাত অনেকটাই হয়ে যায়, আবির শুধু মাঝরাতের অপেক্ষা করছে। আর তা হয়ে যাওয়াই আবির তিথির বারান্দা দিয়ে রুমে ঢুকে গিয়ে দেখে তিথি ঘুমোচ্ছে। আজ আবিরের মেজাজ অনেক খারাপ হয়ে যায় তিথির ঘুম দেখে। আমার ঘুম হারাম করে এখন অনেক শান্তিতে ঘুমাচ্ছ, বাহ, আমি কষ্টে ছটফট করব আর তুমি আরামে ঘুমাবে, এমন তো হতে দেব না। আবির তিথির মুখে জল ঢেলে দেয়। তিথি লাফ দিয়ে উঠে দেখে আবির। আপনি কেন, যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে আশা করেছিলে এখানে? কি জাতা বলছেন, আর এত রাতে আপনি এখানে কেন? তোমার সাহস হয় কি করে অন্য ছেলেকে বিয়ে করার জন্য রাজি হওয়ার? এত সাহস তোমার যে অন্য একজনের বউ হতে চাইছো? তিথি ব্যথায় কান্না করে দেয়। আবি তিথির হাত আরো শক্ত করে চেপে ধরে। প্লিজ ছাড়ুন, আমার হাতে লাগছে। লাগু, আমার যে মনে লেগেছে তার কি তিথি? আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবলে কিভাবে তুমি? তিথি এবার কিছুটা জোরে আবিরকে ধাক্কা দিয়ে বলে, রাজি হয়েছি, বেশ করেছি, আমার যাকে ইচ্ছে বিয়ে করবো, এটা আপনার কি? আমার কি জানতে চাও, তাই তো? ওকে ফাইন। তিথি কিছুটা ঘাবড়ে যায়। আবির তিথির দুই হাত চেপে ধরে। তিথির ঠোঁটে আছে ঠোঁট ডোবাই। আজ ভালোবাসার পরশ নয়, রাগ অভিমান সব আজ। তিথি প্রচুর ব্যথা পাচ্ছে, চোখ দিয়ে তো জল পড়ছেই, আজ তা আবির খেয়াল করেনি। তিথি অনেক চেষ্টা করছে আবিরকে সরানোর, কিন্তু আবিরের কাছে কি আর তিথি পারে? আর আবি যেন আজ এতটা হারিয়ে গেছে তিথি চোখে জল পর্যন্ত দেখছে না। অনেকক্ষণ পর আবি তিথিকে ছেড়ে দেয়। তিথি হাঁফাতে থাকে, কান্নায় তো অবস্থা একদম খারাপ তার। আবির তিথির চুল ধরে নিজের কাছে টেনে নেয়, তিথির ঘাড়ে জোরে কামড় বসিয়ে দেয়। ব্যথায় তিথি চিৎকার করতে যাবে আর আবি তিথির মুখ চেপে ধরে। আমার কি, এর পর যদি কখনো জিজ্ঞেস করো তাহলে ওই দিন এর চেয়েও বেশি খারাপ হবে। তিথি আবিরকে রেগে থাপ্পড় মারার জন্য হাত তোলে, আর আবির হাতটা ধরে নিজের দিকে টান দেয়। তিথি তিথিকে ঘুরিয়ে তিথির ঘাড়ে নিজের মুখ রেখে বলে, আমি থাকতে তুমি অন্য কারোর হবে, আর আমি তা মেনে নেব সেটা তুমি ভাবলে কিভাবে? আপনি যা করছেন মোটেও ঠিক করছেন না, প্লিজ ছাড়ুন আমাকে। আমি কি করেছি তা তুমি টের পাবে কিছুদিন পর, বিয়ের খুব শখ, তাই না? ওকে, ওই শখটা পূরণ হবে। তিথি কিছু বলতে যাবে আর আবি তিথিকে নিজের দিকে ঘুরিয়ে তিথির ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলে, অনেক ভালোবাসি, অনেক, ঘুমিয়ে যাও, রেডি থেকো বসে যে কলিজা। কি কলিজা মানে, কে কলিজা, কার কলিজা? তিথি এই দিকে রাগে শেষ, আয়নায় দাঁড়িয়ে দেখে ঘাড়ে দাঁতের দাগ বসে গেছে আর ঠোঁটটা ফুলে গেছে। তিথির খুব রাগ লাগছে, কেন এমন হচ্ছে আমার সাথে, কেন? অনেকক্ষণ কান্না করে বারান্দায় গিয়ে বসে আকাশের দিকে আনমনে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল তো পড়ছেই। এইদিকে আবির গিটার নিয়ে বারান্দায় এসে বসে, চোখ বন্ধ করে গান শুরু করে। আবিরের গান শুনে তিথি আরও কান্না করে দেয়। তার বুঝতে বাকি রইল না যে এই গান শুধু তার জন্য, আবির অনেক কষ্ট পেয়েছে তা তিথি বুঝতে পারে। আবিরের চোখের কোনায় জল এসে জমে যায়, গিটারটা বুকে নিয়ে বলে, খুব ভালোবাসি আমি তোমাকে তিথি, খুব বেশি, কখনো পারবো না তোমাকে হারাতে, তিথি শুধু আবিরে আর আবির শুধু তিথি, এখন যা হবে তার জন্য আমি দায়ী না তিথি, এর জন্য এখন তুমি দায়ী। দুজনে আজ কষ্ট পাচ্ছে, রাত্রে যেন আজ বড্ড বেইমান, কোনো মতে কাটছেই না। মামনি তিথি কোথায়?
নিজের রুমে, হয়তো রেডি হচ্ছে অফিসের জন্য। নীরব তিথির রুমে যাই, গিয়ে দেখে তিথি ব্যাগ নিয়ে বের হবে। ও, তুমি রেডি? তাহলে চলো। কোথায়? আমি তো অফিস যাব এখন। তোমাকে অফিসে দিয়ে আমি অফিসে যাব। তিথি কিছু না বলে হুম বলে। নীরব কিছু লক্ষ্য করে তিথিকে বলে, তিথি তোমার ঠোঁটে কি হয়েছে, ফুলে গেছে যে? তিথির ঠোঁটে হাত দিয়ে ভাবে কাল রাতের কথা। কাল রাতে আবির তাকে জোর করে ঠোঁটে কামড় দেয়। আসলে বিপ্রেক কামড় দিয়েছে ঠোঁটে, তাই ফুলে গেছে। ও আচ্ছা, ওষুধ লাগিয়েছিলে? চলো, দেরি হচ্ছে। তিথি ওড়না ঢাকা দেওয়ায় ঘাড়ে কামড়ের দাগটা দেখা যায়নি। ঠোঁটে হাত দিয়ে রাখে তিথি। নীরব আর তিথি নিচে নামে। আবির গাড়িতে উঠতে যাবে, তখন তিথিকে দেখে, সাথে একটা ছেলেকে দেখে। তিথির সামনে এসে বলে, গুড মর্নিং তিথি। তিথি আবিরের দিকে ভয়াবহভাবে তাকায়। যদি আবির কিছু করে? তিথি, তুমি ওনাকে চেনো? কেন চিনবে না, আমি ওর। তিথির দিকে তাকিয়ে বলল কথাটা। তিথি ঢোক গিলে আবির কি বলবে এই ভেবে। আপনি ওর কি? ওর বস আর প্রতিবেশীও। নীরব হাত বাড়িয়ে বলে, আমি তিথির হবু বর। হবু বর, এই কথাটা শুনে আবিরের মাথা খারাপ হয়ে যায়। চোখ গরম করে তিথির দিকে তাকাই। আমাদের দেরি হচ্ছে। আচ্ছা আসি তাহলে, আর আমাদের বিয়েতে কিন্তু অবশ্যই আসবেন। আবির কিচ্ছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীরব বাইকে ওঠার পর তিথি তার পিছনে উঠে চলে যায়। তিথি ভয় শেষ, এই ভেবে যে অফিসে তার সাথে কি হবে। আবির যে পরিমাণ রেগে আছে, আজ তো তিথি শেষ। আবিরের রাগটা যেন মুহূর্তেই বের হয়ে যায়। তিথির সাথে অন্য কাউকে দেখে কেউ সহ্য করতে পারবে না, তার ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে। ভালোবাসা এমনই একটা জিনিস যা আপনজনের সাথে অন্য কাউকে দেখলে নিজের উপর প্রচুর রাগ হয়। কি করবে না করবে সে নিজেও জানে না। আবির রাগে এত জোরে ড্রাইভ করে যে বলারও বাইরে। আজ যে তিথির কপালে কি আছে কে জানে। তিথি বাইক থেকে নেমে অফিসে যেতে লাগলো, তখন নীরব ডাক দেয়, তিথি। জি। আজ একটু তাড়াতাড়ি আসবে প্লিজ। কেন? আসলে তোমার জন্য কিছু গয়না কিনতে হবে, আর মা বলেছে এসব তোমার পছন্দ মতো নিতে। সো যদি একটু তাড়াতাড়ি আসতে। আমি শিওর না, কিন্তু চেষ্টা করব তাড়াতাড়ি আসার। থ্যাংক ইউ। তিথি হালকা হেসে অফিসের ভিতরে চলে যায়। ভয়ে তো তিথি শেষ, এই ভেবে যে আবির তার কি অবস্থা করবে। কিছুটা স্বাভাবিক হয়ে নিজের কাজ করতে থাকে। কিছুক্ষণ পর আবির তিথির টেবিলের সামনে এসে বলে, এক কাপ কফি নিয়ে আমার কেবিনে আসো। কথাটা বলেই আবির চলে যায়। তিথি কফি বানাচ্ছে আর নিজে নিজে বকবক করছে। আল্লাহ জানে আমার কি করবে এই রাক্ষসটা। আমার তো ইচ্ছে করছে এই কফিতে ওকে ডুবিয়ে গিলে ফেলি। আজকে অসহায় বলে ওই বজ্জা সানরাইজ মুখো আমার উপর খালি অত্যাচার করে। ওকে আমি ব্যাঙে স্যুপ বানিয়ে কাঁচা মরিচ দিয়ে খাবো। পাশে একটা বেয়ারা বলে, ও আল্লাহ, এই মেয়ে তো পাগল কেন, কি সব বলছে। তিথি রাগে বেয়ারের সামনে এসে বলে, আমি পাগল নাকি তোর চোদ্দ গুষ্টি পাগল, ম্যাটার শাওরা পাড়ার পেতনির বর। সরি ম্যাম। তিথি কফিটা নিয়ে আবিরের কেবিনের সামনে দাঁড়ায়, বুকে কয়েকটা ফোঁ দিয়ে অনেক সাহস করে ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে আবির নেই। তিথি হাঁপ ছেড়ে একটা নিঃশ্বাস ফেলে টেবিলে কফি রাখে। উফ, বাঁচা গেল, ওই বজ্জার সানরাইজ মুখোটা নেই, না হলে আজ কি যে হতো। ভাগ দিদি ভাগ, সবাই থাকতে ভাগ এখান থেকে। এটা একটা রাক্ষসের কেবিন, যদি সামনে পায় তাহলে কাঁচা গিলে খাবে। আবির পিছনে দাঁড়িয়ে শব্দ শোনে, কেবিনের দরজাটা লাগিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তিথি পিছনে ফিরে ঢোক গিলে আবিরকে দেখে। আবির অনেকটা রেগে তিথির দিকে তাকিয়ে আছে। রাক্ষসের নাম নিলাম আর রাক্ষস হাজির। আবির তিথির দিকে এগিয়ে আসে, তিথি পিছনে যেতে লাগে, আর আবির তিথির দিকে, আমার কাজ আছে, প্লিজ আমাকে যেতে দিন। হুম। তিথি যেতে গেলেই আবির তিথির হাতটা ধরে নিজের দিকে টান দেয়। কি করছেন কি, প্লিজ। আবির তিথির কথায় উত্তর দিচ্ছে না। তিথি চুলের ক্লিপটা খুলে ফেলে, চুলগুলো হাতে দিতে আলতো করে যত্নে ধরে। তিথি অনেকটা ঘাবড়ে যায় আবিরের কাণ্ডতে। আবিরের চোখে কেমন একটু রাগ নেই, যেন এক নেশা কাজ করছে আবিরের চোখে। আবির তিথি চুলগুলো ঘাড় থেকে সরিয়ে দেখে কাল রাতে যেখানে কামড় দিয়েছে সেখানে দাগ হয়ে আছে। আবির তিথির কোমরটি একটু চেপে ধরে, নিজের কাছে আরও টেনে নেয়। আবিরের গরম নিঃশ্বাস যেন তিথির ঘাড়ে পড়ছে। তিথির হার্টবিটটা প্রচুর বেড়ে যায়। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির চুপ করে শুধু তাকিয়ে আছে ঘাড়ে সেই কামড়ের দিকে। অনেক ব্যথা করছে তাই না? আবিরের এমন কথায় তিথি কিছুটা অবাক হলো, ভাবলো হয়তো আবির তার ভুল বুঝতে পেরেছে। একটু শান্ত গলায় বলল,
দাগটা কিছুটা কমে গেছে কালকে থেকে। মানে আমি কিছু বলবো না। তিথি চুলগুলো আলতো করে সরিয়ে তিথির গালে নিজের গাল রাখে। আবিরের শার্ট আঁকড়ে ধরে বসে আছে তিথি। আবির আবার এই জায়গায় কামড় দেয় যেখানে প্রথমে দিয়েছে, এইবার একটু জোরে দেয়। ব্যথায় তিথি কান্না করে ফেলে, চিৎকারও করতে পারছে না বেচারি, কারণ আবিরাজ হাত দিয়ে মুখ চেপে ধরে আছে তার। আবিকে অনেক সরানোর চেষ্টা করছে কিন্তু আবির সরছে না, আরো শক্ত করে কামড় দেয়। জোরে কামড় দেওয়ার পর তিথির দিকে তাকিয়ে দেখে চোখ থেকে জল পড়ছে। তিথির মুখ থেকে হাত সরিয়ে নেয়। তিথি কিছু বলতে যাবে, তখন তিথির ঠোঁটে ডুবে যায় আবির। কিছুক্ষণ পর আবিকে ধাক্কা দেয় তিথি আর কাঁদতে থাকে। আবির তিথির চোখের জল মুছে কিছু বলতে যাবে আর তিথি আবিরকে আবারও ধাক্কা দেয়। দূরে থাকুন আপনি, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? তুমি কি জানো ডাকো আমায়? ও হ্যাঁ, সানগ্লাস মুখ রাক্ষস, তাই তো? আমি প্রত্যেকবার রাক্ষস হব যদি তোমার আশেপাশে আর ওই ছেলেকে দেখি। প্রত্যেকবার ওই জায়গায় কামড় দেব যে জায়গায় আজ আবার দিলাম। তিথি কিছু বলতে যাবে, আবির তিথির ঠোঁটে আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে বলে, নেক্সট টাইম যদি ওই ছেলেকে তোমার আশেপাশে দেখি তাহলে ঘাড়ের এক পাশে না দুই পাশে দাগ হবে। কেন করছেন এমন? তুমি কেন করছো? তুমি ভালোবাসো আমাকে আর বিয়ে অন্য কাউকে? বাহ তিথি বাহ। কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবাসি না, বুঝলেন আপনি? পুরোপুরি মিথ্যা কথা বলা শিখে তারপর আমার কাছে মিথ্যা বলতে আসবে। যাও ফ্রেশ হয়ে আসো। আবির উঠে কেবিনের দরজা খুলে কেবিনে বসে। তিথির একটা কথা পর্যন্ত আবির পাত্তা দেয় না। তিথি কিছু বললে আবির ইগনোর করে। তিথি উঠে বাইরে যেতে লাগে আর আবির বলে, এইভাবে বাইরে গেলে অনেকে অনেক কিছু ভাববে, কারণ তোমাকে দেখার মতো এখন মানে মানে ম্যাডাম আপনার ঘরে কামড়ের দাগ, ওন্না খোলা, ঠোঁট ফোলা, আর কিছু কি বলতে হবে? তিথি রাগি চেহারায় তাকায়। রাগ না দেখিয়ে যাও আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। তিথি উঠে ওয়াশরুমে গিয়ে আয়নায় দেখে ঘাড়ে দাগ হয়ে গেছে। ব্যথায় ঘাড়ে হাত পর্যন্ত দেওয়া যাচ্ছে না। কেন এমন করছে কেন? I just hate you Mr. Abir Rahman, just hate you। কিছুক্ষণ চোখে জল ফেলে উঠে মুখ ধুয়ে ওড়নাটা দিয়ে ঢাকা দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আবির একটা ফাইল নিয়ে তিথির সামনে আসছে। এক ঘন্টার মধ্যে এই ফাইলটা চেক করে দাও। তিথি কিছু না বলে ফাইলটা নিয়ে যায়। কিছুক্ষণ পর আবির তিথির টেবিলের সামনে যায়, দেখে তিথি কাজ করছে। পাশে ফোনের রিং বেজেই যাচ্ছে। মামুনির নাম্বার দেখে আবির নিজেই রিসিভ করে নেয়। হ্যালো মামুনি। আরে আবির তুমি? তিথি কাজ করছে তো তাই। আবির আজ কিছু গয়না নেওয়ার জন্য শপিং মলে যেতে হবে, তিথিকে আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দাও তাহলে অনেক ভালো হবে। ওর বিয়ের গয়না যদি ও নিজে পছন্দ করে তাহলে খুব ভালো হয় আর কি। ওকে মামুনি, আমি নিজে তিথিকে শপিং মলে নিয়ে যাচ্ছি। তিথি আবিরের কথায় আবিরের দিকে তাকায়। তাহলে তো ভালোই। আচ্ছা তোমরা তাহলে আসো, আমরাও তাহলে বের হই। আবির ফোনটা দিয়ে বলে, চলো আমি একা যেতে পারবো। তোমাকে কিছু বলতে বলিনি, আমি বলেছি যেতে, এত বেশি কেন বোঝো? হুম। তিথি আর আবির গাড়ির সামনে যায়। তিথি ভয়ে পিছনে বসে। আবির রেগে বলে, আমাকে কি তোমার ড্রাইভার পেয়েছো নাকি? পিছনে কেন বসলে? আসলে সামনে বসলে কেমন জানি লাগে তাই। বাহানা না করে চুপচাপ সামনে এসে বসো, না হলে কোলে করে সামনে আনবো। তিথি বিরক্তি ভাবে সামনে এসে বসে। সিট বেল্ট লাগাও। তিথি সিট বেল্ট লাগাতে পারছে না। আবির সিট বেল্টটা লাগিয়ে দেয়। তিথি মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। আবির তিথির মুখটা টেনে নিয়ে কিস করে দেয়। যখন তখন খালি অসহ্য। মিস বকবক, তোমাকে কিস করা, অত্যাচার করা, সবকিছুর অধিকার শুধু আমার, ওকে? সো এত ভেবো না। আজব। হুম। আবিরা তিথিকে কিছু বলে না। তারা কিছুক্ষণ পর একটা শপিং মলে আসে। এখনো কেউ আসেনি। আবির তিথিকে একটা জুয়েলারি দোকানে নিয়ে গিয়ে বসে। আবিরের নজর পড়ে একটা সিম্পল হারের উপর, খুবই সুন্দর দেখতে। সবাই এসে পড়ে। নীরব আবিরকে দেখে কিছুটা অবাক হয় কিন্তু কিছু বলে না। আবির নীরবকে দেখে মুখটা মলিন করে ফেলে। নীরব এসে তিথির পাশে দাঁড়ায়। তিথি আবিরের দিকে তাকায়। আবির চোখ রাঙিয়ে ইশারা করে সরে যেতে। তিথি চুপচাপ উঠে পড়ে তার মামনির কাছে গিয়ে দাঁড়ায়। ব্যাপারটা নীরবের কাছে মোটেও ভালো লাগে না। সবাই গয়না পছন্দ করতে ব্যস্ত আর আবির তিথিকে দেখতে। তিথিকে একটা বড় গলার নেকলেস পরায়। আহ মামনি লাগছে। আবির তিথির দিকে তাকিয়ে দেখে ঘাড়ে হাত রেখে আছে। আবির বুঝতে পারে যে ঘাড়ে কামড় দেওয়ায় ওই জায়গায় তাই ব্যথা পাচ্ছে। নীরব তিথিকে গলার নেকলেস পরাতে আসার আগে আবির এসে আস্তে করে পরায়। নীরব ওইখানে দাঁড়িয়ে যায়। তিথি কিচ্ছু বলে না। এখন ব্যথা লাগছে? না। নীরবের প্রচুর রাগ উঠছে। আবির কেন তিথিকে নেকলেস পরিয়ে দিয়েছে? আর তিথি কিছু বললো না। এইসব কিছুতে নীরব কিছুটা রেগে যায়।
বিয়ের জন্য গয়না নেওয়ার পর বিয়ের ওড়না দেওয়ার জন্য একটা দোকানে ঢোকে, কয়েকটা ওড়না দেখায়, প্রত্যেকটাতেই আমির বলে সুন্দর না, এই বলে রেখে দেয়। নীরব একটা গোল্ডেন কালারের ওড়না নিয়ে বলে, তিথিকে বেশ মানাবে এটায়, পুরো বউ বউ লাগছে। তিথির মাথায় ওড়নাটা দিয়ে আবিরের মেজাজ পুরো গরম হয়ে যায়। তিথির মাথায় ওড়না দিয়ে ঘাড়ে হাত রাখাই, আবিরের কাছে একটা ওড়না অনেক বেশি ভালো লাগে, লাল কালারের। ওড়না নিয়ে এসে তিথির মাথার থেকে গোল্ডেন ওড়নাটা সরিয়ে লাল ওড়নাটা পরিয়ে দিয়ে বলে, বউদের লাল কালার বেশ লাগে, আর তিথিকে লাল কালারে অনেক বেশি সুন্দর লাগে। ওড়না এখন অনেক বেশি সুন্দর হয়ে গেছে, কারণ সে তিথির মাথায়, আজ পরিও হার মানবে তোমার কাছে। নীরব তিথির কাছে এসে বলে, তিথি তোমার যেটা পছন্দ সেটাই নাও, কারো পছন্দ মতো নেওয়ার দরকার নেই। আবির মুচকি হেসে তিথির দিকে তাকায়। তিথি মামনির কাছে আবির পছন্দ করা ওড়না দিয়ে বলে, মামনি এটা পছন্দ আমার। নীরব বেশ অবাক হয়, তার পছন্দ তিথি পছন্দ করলো না, কিন্তু আবিরের পছন্দটা সে পছন্দ করে। নীরবে একদম ভালো লাগে না আবিরকে, তিথির জন্য অনেক কিছু কেনে, কিন্তু আবিরের পছন্দ মতো, নীরবের পছন্দ মতো কিছুই কেনা হয়নি। এইসব নীরবের মাথায় ঘুরে বসে, কেন এমন করছে ও? তিথি বারবার শুধু আবিরের দিকে তাকায়, আবির কী করছে কী বলছে সব কিছু। নীরবের দিকে তাকানো তো দূরে থাক, তার মনেও হচ্ছে না নীরব আছে তার পাশে, কারণ ছায়া হয়ে দাঁড়িয়ে আছে আবির। ওই যে হিংসাই, ভালোবাসার মানুষের কাছে অন্য চোখে দেখা, আবিরের রাগটাও বেড়ে যায়। এইদিকে নীরব তিথির হাত ধরে এক পাশে নিয়ে যায়, রাগে তো আবিরের অবস্থা বেহাল, নাক ফুলিয়ে তাকিয়ে থাকে নীরব আর তিথির দিকে। এইদিকে কেন আনলেন, সবাই তো এখানে। কিছু কথা আছে তাই। ও আচ্ছা, কি বলুন। তোমার বসের সাথে তোমার কি সম্পর্ক, আই মিন কোনো সম্পর্ক আছে? কেন, আপনার এমন কেন মনে হলো? তিথি তুমি সত্যি করে বলবে কোনো রিলেশন আছে কি না? আসলে ও যেভাবে তোমার সব কিছু পছন্দ করছে, তারপর তোমার আগে পিছে ঘুরঘুর করছে, তাই? এমন কিছু না, উনি আমার বস আর প্রতিবেশী, তার চেয়ে বেশি কিছু না। নীরব একটু হাঁপ ছেড়ে বাঁচল, তিথির হাতটা ধরে বলে, তিথি রাতে আমার ফ্রেন্ডের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ওখানে সব কাপেল প্লাস আমাদের অনেক পুরাতন ফ্রেন্ডরা আসছে, আর আমারও বিয়ে ঠিক হয়েছে শুনে ওরা অনেক জোর করছে, বলছে তোমাকে সাথেই করে নিয়ে যেতে, তুমি যদি সাথে চলো তাহলে ওরা খুব খুশি হতো। আচ্ছা, আমি রেডি হয়ে নেব। থ্যাংক ইউ তিথি, বলেই হুট করে অনেকের সামনে জড়িয়ে ধরে। নীরব এইভাবে তিথিকে জড়িয়ে ধরবে তা তিথি নিজেও ভাবতে পারেনি। এইদিকে আবির এইটা দেখে প্রচুর খেপে যায়, রাগে তার মাথা যেন পুরো ফেটে যাচ্ছে। পাশে থাকা একটা গ্লাস জোরে চেপে ধরে, ওইটা এত জোরে ধরে যে ভেঙে যায়। আবিরের হাতের মধ্যেও কয়েকটা টুকরো ঢুকে পড়ে। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে হাত থেকে রক্ত পড়ছে আর চোখে যেন আগুন। তিথির আর বুঝতে বাকি রইল না যে আবির কেন এমন করছে, দৌড়ে এসে আবিরের হাতটা ধরে ধমকে সুরে বলে, সমস্যা কি আপনার, প্রত্যেকবার হাত কেন কাটেন, এই হাত কি আপনার শত্রু নাকি যে এমন করেন? সবাই শুধু তাকিয়ে আছে, নীরব কিছুটা বিরক্তি নিয়ে তাকায় আবিরের দিকে। রাগে আবিরের চোখ এতটা লাল যে কেউই ভয় পাবে তার চোখের দিকে তাকালে। তিথি তাড়াতাড়ি রুমাল দিয়ে হাত বেঁধে দেয়। চলুন ডাক্তারের কাছে। আমার জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না, যাও তুমি। এই বলে আবির বের হয়ে যায় ওইখান থেকে। আজ কেন জানি আবিরের এমন কথা তার বুকে এসে গেঁথে যায়। সে তো নিজে চাই আবিরের থেকে অনেক দূরে থাকতে, তাহলে আজ কেন তার এতটা খারাপ লাগছে। সবাই ওইখান থেকে বাড়ি চলে যায়। তিথি আবিরকে কয়েকবার কল করে, বাট আবির ধরে না। অনেকটা চিন্তা হচ্ছে, হাতের কি অবস্থা করে রেখেছে, ওষুধ লাগিয়েছে কি না, আবিরের চোখে যে রাগ আবার কিছু করেছে কি না, এইসব ভেবে ভেবে তিথি মাথাটা ফেটে যাচ্ছে। আর না পেরে সে উপরের তলায় আবিরের ঘরে চলে যায়। দরজায় কয়েকবার বেল দেওয়ায় আবিরের মা এসে দরজাটা খুলে দেখে তিথি। আরে তিথি, তুমি এসো এসো। আন্টি, আবির স্যারের কাছে আসলে অফিসের কিছু কাজ ছিল তাই। আবিরের মা ঠিকই বুঝতে পেরেছে, কাজ নয় আবিরের জন্যই চিন্তা হচ্ছে, তাই সে ছুটে এসেছে। ওই যে ওই রুমটা, ওইটা আবিরের, ওইখানে আছে, যাও। ধন্যবাদ আন্টি। তিথি কিছুটা ভয়ে ভয়ে আবিরের রুমের সামনে যায়। আবিরকে কি বলবে, কেন এসেছে এই ভেবে, আর না পেরে নিজে নিজে বলে, যা হওয়ার হবে তিথি, তারপরও এই বজ্রের সাথে তোকে দেখা করে যেতেই হবে। তিথি রুমে ঢুকে দেখে আবির কোথাও নেই, রুমের চারপাশটা ঘুরে দেখে, হয়তো বারান্দায়, এই ভেবে আবার বারান্দায় যায়, কিন্তু ওইখানেও নেই। এই বজ্রের গেল কোথায়?
এই বলে রুমে এসে দেখে বাথরুমে দরজা খুলে আবির বের হয়, তাও শুধু টাওয়াল পরে আর কিচ্ছু নেই গায়ে। তিথি ভয়ে চিৎকার দেয়, আবিরও কিছুটা ভয় পায়, দুইজনে ছোটাছুটি করে, ভাবছে হয়তো তিথি কি না কি দেখছে। তাই ছোটাছুটি করতে করতে আবির আর তিথি ধপ করে খাটে পড়ে তিথির গায়ের উপর। আবির এমনভাবে পড়ে যে তিথি চোখ বুজে ফেলে। আবির তো আজ পুরোই ফিদা তিথির এমন রূপ দেখে, কতটা যে কিউট লাগছে। চোখ বুঝে মুখের এমন অবস্থা করছে যে আবির শুধু পলকহীনভাবেই তাকিয়ে আছে। আবিরের চুল বেয়ে জল গড়িয়ে পড়ে তিথির মুখের ওপর, বেচারা চুলটাও মোছার সময় পায়নি তিথির জন্য। আবির কেন জানি হারিয়ে যাচ্ছে তিথির মাঝে, তিথির সেই মায়াবী চেহারায়। আবির তিথির গালে হুট করে চুমু দিয়ে দেয় আর তিথির মুহূর্তেই চোখ দুটো বড় বড় করে ফেলে। এখন তো আরও বেশি কিউট লাগে, আবিরের যে ভালো লাগছে তিথির এমন কিউট ফেস দেখে, যা হয়তো আবির নিজেও জানে না। তিথি আবিরকে ধাক্কা দিয়ে উঠে যায় খাট থেকে, অন্যদিকে তাকিয়ে দিয়ে বলে, লুচ্ছা একটা, খালি সুযোগ পেলে কিস করে দেয়। কিছু বললে? কই না তো। আবির উঠে তিথির সামনে গিয়ে জিজ্ঞাসা করে, এখানে কি? তিথি ঘুরে আবিরকে খালি গায়ে দেখে, আবার চিৎকার দিতে যাবে, আর তখনই আবির মুখটা চেপে ধরে বলে, কি সমস্যা কি তোমার, এত চিল্লাও কেন? এক আছাড় মারবো, আর একবার যদি চিল্লাও, ফাটা বাঁশের মতো গলা একটা। কি, আমার গলা বাঁশের মতো? শয়তানের বাপ, আপনার গলা বাঁশের মতো? ও না, কাকের মতো, সবসময় শুধু কাকা করে। তুমি তো আস্ত একটা ঝগড়ুটি এলিয়েন, যার কাছে আছে দুনিয়ার ফালতু বকবক আর ফালতু কাজ, সবসময় চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে। কি, আমি চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করি? কেন, সত্যি শুনতে বুঝি গায়ে লাগে? কেঁচো মেঁচো ইঁদুর এইসব খেয়ে খেয়ে পুরো আস্ত একটা এলিয়েনের ড্রাম হয়ে গেছো, মুটকি একটা। আমি মুটকি? আমি ড্রাম? আজকে আপনাকে আমি। তিথি দেখে চারপাশে কিচ্ছু খুঁজে পায় কিনা, যাতে আবিরকে মেরে দিতে পারে। আর কিছু না পেয়ে ছোট্ট টেবিলে জলে জগ ছিল, তাই নিয়ে আবির গায়ে মেরে দেয় আর রেগে বলে, আপনি তো একটা আফ্রিকার গন্ডার, জলহস্তি, বাতাবি কুমির, আর তো আর কি যেন, বাটুল ইঁদুর। হ্যাঁ ও তাই? ওকে এখন দেখাবো আমি আসলে কি। তিথি কিছু বলতে যাবে, তার আগে আবির তিথির হাত থেকে ঝাপটাবে জগটা নিয়ে বিছানায় ছুড়ে মারে। তিথি এইবার ভয় পায়। আমি কিছু বলিনি, প্লিজ আমি ছেড়ে দিন। আবির কি আর তিথির কথা শোনে? তিথিকে কোলে নিয়ে বাথরুমে বাথটবে ছুঁড়ে মারে। কিছুটা জল তিথি নাকে মুখে ঢোকে, কাঁচতে থাকে। আবির কোমরে হাত দিয়ে বলে, বারবার ভুলে যাও কেন, আমি আবির রহমান, আমার সাথে সামান্য কিছু করলে তা কতগুণ পরিমাণে বেড়ে যায় তা কি করে ভুলে গেলে মিস বকবক। তিথি জলের মধ্যে কয়েকটা থাপ্পড় দেয় আর জলগুলো তার নিজের মুখে এসে পড়ে। শয়তান, লুচ্চা একটা, হারামি। ম্যাডাম আপনি থাকুন, আমি চেঞ্জ করে আসি। এই বলে হাঁটা শুরু করে, কিন্তু নিচে সাবান পড়ে আছে। সাবানে পা রাখার সাথে সাথে ধপ করে আবিরও বাথটবে পড়ে যায়। আবির পুরো তিথির ওপর, জলগুলো উঠে সব তিথির মুখে। তিথির চোখ মেলে তাকিয়ে দেখে আবিরও পড়ে আছে টবে। তিথি হাসতে হাসতে শেষ, যেমন কর্ম তেমন ফল, নিজের টবে এখন নিজেই পড়ে গেছে। ও রিয়েলি? তিথি জলে থাপ্পড় মেরে জলগুলো আবির মুখে ছুড়ে মেরে বলে, ইয়া মিস্টার বিপজ্জনক রাক্ষস। আবির তিথির দিকে জল মেরে দেয়, তিথিও মারে, দুজনে জল নিয়ে খেলতে থাকে। তারা যেন ভুলে যায় যে তাদের মধ্যে কিছু একটা ঝামেলা আছে। দুজনে এখন একসাথে হাসিতে মেতে ওঠে। বাইরে আবিরের মা চিৎকার শুনে আবিরের রুমের সামনে আসে, কিন্তু হাসির আওয়াজ পেয়ে মুচকি হেসে চলে যায়। এই ভেবে যে যাক, আবির আর তিথির মাঝে হয়তো সব ঠিক হয়ে গেছে। এইদিকে আবির তিথি অনেকক্ষণ জল মারামারি করার পর তাদের হুঁশ আসে। তারা দুজনে কোথায়? তিথি কিছুটা ঘাবড়ে যায় এইভাবে থাকায়। আমার যাওয়া উচিত, আবির কিচ্ছু বলে না, দুজনে ভিজে অবস্থাতেই খারাপ। তিথি উঠে আবার পড়ে যেতে লাগে, আবির ধরে ফেলে। আবিরের মুখের জল তিথির মুখে এসে পড়ে। ও, আমার রুমে যাওয়া উচিত। আবির তিথিকে ছেড়ে দিয়ে বলে, হুম। তিথির একটু পাশ সরে আবির যেতে লাগে, আবার সাবানে পা লাগায়, পড়ে যেতে লাগে। তিথি ধরে ফেলে, দুইজন দুজনের আজ সাপোর্ট হয়ে দাঁড়ায়, একজনকে একজন ধরে রাখে যাতে না। চোখ বন্ধ করে বলে, ছি, আপনার লজ্জা করে না এইভাবে খালি গায়ে হাঁটতে? লজ্জা তো করে, কিন্তু অন্য মানুষের সামনে, তোমার সামনে কিসের লজ্জা? তোমার সামনে তো আরো। ছি, আপনি এমন কেন? আমি এমন, তাই না?
আর ওই ছেলে যে তোমায় জড়িয়ে ধরেছিল তখন বুঝি বেশ ভালো লেগেছে। আপনার সাথে কথা বলাই বেকার, দূর। আবি হিরে তিথির হাতটা ধরে নিজের বুকে টেনে নেয়। তিথি ভেজা চুলগুলো কানে গুঁজে দিয়ে বলে, তোমাকে ভালোবাসার, কষ্ট দেওয়ার সব কিছুর অধিকার শুধু আমার। আর অন্য কেউ যদি ওখান থেকে একটারও কথা ভাবনা চিন্তা করে না, তাকে আমি পিস পিস করে পুকুরের মাছের খাবার বানিয়ে ফেলবো, বুঝলে? তিথি কিচ্ছু বলে না, শুধু চুপ করে আছে। আমার আলমারির ডান পাশে একটা প্যাকেট রাখা আছে, ওইখানে একটা শাড়ি আছে, তুমি পরে নাও। আর তার পাশে আমার জামা, পারলে আমার জামাটা দাও, আমি বাথরুমে চেঞ্জ করে নিচ্ছি, তুমি রুমে করো। আমি বাড়িকে চেঞ্জ করব। বেশি বকো না, যা বলছি তা করবে, আমার কথার উপর কথা একটু কম বলবে, ওকে? তিথি কিছু না বলে রুমে ঢুকে আলমারি থেকে আগে আবির জামাটা বের করে দেয়, তারপর একটা প্যাকেট নিয়ে যায়, যেটা আবির বলেছিল ওইখানে একটা লাল শাড়ি পরে আছে, অনেকটা সুন্দর শাড়ি। শাড়ি নিয়ে চেঞ্জ করে নেয়। অনেকক্ষণ পার হয়ে যায়, আবির পা পর্যন্ত ব্যথা করছে বাথরুমে দাঁড়িয়ে থাকতে থাকতে। তিথি শাড়ির কুচি কিছুতেই করতে পারছে না, হাতে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়, কিভাবে কুচিটা করে। তিথি, হয়েছে তোমার? আর কতক্ষণ? তিথি তো শাড়ির কুচি কিভাবে করবে তাতেই ব্যস্ত। আলমনে বলে, আবির মনে করে তিথির হয়ে গেছে, সে বাইরে বের হয়ে আসে একটা টি শার্ট পরে, বের হয়ে পুরো থমকে যায়, শাড়ি পেঁচিয়ে কুচির জন্য কেমনভাবে যেন হাত ঘোরায়। আর এত চিন্তা নিয়ে তাকিয়ে আছে যে আবির প্রচুর হাসি আসছে, কিন্তু তিথির এমন রূপে আবির আরও বেশি মুগ্ধ হয়ে আছে। ভিজে চুল, চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে নিচে, লাল শাড়ি পেঁচিয়ে অনেক চিন্তাতেই পড়ে আছে। ধমক শুনে তিথি ভয় পায়, চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবির শাড়িটা কুচি করে আর তিথির দিকে আর চোখে তাকায়। তিথি অনেকটা ঘাবড়ে আছে। আবির কুচি করে তিথির হাতে দিয়ে বলে, নাও। তিথি চুপচাপ কুচিটা ধরে, চুল বেয়ে জল পড়ছে, তা দেখে আবির একটা টাওয়াল এনে তিথি চুলগুলো মুছতে থাকে। তিথি শুধু তাকিয়ে আছে আবিরের দিকে। চুল মোছার পর আবির তিথির সামনে হাঁটু গেড়ে বসে তিথির হাত ধরে বলে, প্লিজ তিথি, অন্য কাউকে বিয়ে করো না, এখনো সময় আছে, মানা করে দাও, বাকি সব আমি সামলে নেব, কেউ কিচ্ছু বলবে না, শুধু একবার বলো এই বিয়েতে তুমি রাজি না। তিথি আবিরের হাতটা সরিয়ে বলে, আমার দেরি হচ্ছে, আমাকে যেতে হবে। তিথি উঠে হাঁটা শুরু করে, তখন আবির হাতটা ধরে বলে, বিয়ে তোমার ওই দিনই হবে তিথি, শুধু আমার সাথে আর কারোর সাথে না। আমি আপনাকে কখনো বিয়ে করব না, ওকে? এই বলে তিথি চলে যায়। আমি জানি না কেন তুমি আমার সাথে এমন করো, কেন আমাকে ঘৃণা করো, কিন্তু তিথি তুমি শুধু আমার হবে আর কারো না, কারণ আমি জানি তুমি আমাকে আজও ভালোবাসো। আই প্রমিস তিথি, যে কারণে তোমার আমার উপর এত ঘৃণা তা খুব শীঘ্রই শেষ হবে, আবার ফিরে আসবে আমার আগের তিথি। তিথি নিজের রুমে এসে যায়, হাঁচি দিতে শেষ, নাক মুখ পুরো লাল হয়ে গেছে, ঠান্ডা বেশ করে লেগেছে তার। রুমে গিয়ে আগে কাপড় চেঞ্জ করে ফেলে, বিছানায় শুয়ে আছে একটা কাঁথা গায়ে দিয়ে। কিছুক্ষণ পর নীরব আসে, মামুনি, তিথি রেডি হয়নি? আমি তো জানি না, ও রুমে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসছি। নীরব তিথি রুমে গিয়ে দেখে তিথি শুয়ে আছে। তিথির পাশে গিয়ে বলে, কি ব্যাপার তিথি, এখনো রেডি হওনি যে? তিথি, নীরব তিথির কপালে হাত দিয়ে দেখে প্রচুর জ্বর। এ কি, তোমার তো প্রচুর জ্বর, জ্বর আসলো কিভাবে? তিথি এতটা কাঁপুনি দিচ্ছে যে কথা পর্যন্ত বলতে পারছে না। নীরব দূরে গিয়ে মামনিকে বলে, মামনি, তিথির অনেক জ্বর এসছে, আমি ডাক্তার নিয়ে আসছি, আপনি একটু তিথির কাছে যান। নীরব দৌড়ে যায় ডাক্তার আনতে, মামুনি তিথির মাথায় হাত বোলাতে থাকে। এইদিকে আবি কফি খাচ্ছে আর তিথির সাথে কাটানোর সব মুহূর্ত মনে করছে, কলেজের কাটানোর সময়, জঙ্গলে কাটানো মুহূর্ত, সব কিছু যেন অনেক সুন্দর স্মৃতি ছিল। তিথির কথা ভাবছিস? আবি পিছনে তাকিয়ে বলে, হুম মা, আগের দিনগুলো কত সুন্দর ছিল, জানি না মা কেন তিথি আমার সাথে এমন করছে। মা, একটা কারণ তো আছে, যা তিথির লোক আছে, আর তিথির এইসবের কারণ আমি জেনেই ছাড়বো না। আবির, সেটা আমি জানি, একটা কারণ তো আছেই যা তিথি লুকিয়ে রাখছে, কিন্তু আবির, এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিয়েটা আটকানো, আর মাত্র 6 দিন আছে। মা, তিথি কিছুতেই এই বিয়ে ভাঙবে না,
যে ছেলের সাথে তিথির বিয়ে ঠিক হয়েছে তাকে সব সত্যি বলে দে। বলে দে যে তিথি তোকে ভালোবাসে, সব বলে দে, হয়তো এতে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, আমি একটু তিথির কাছে যাব। আসলে কাল একটা মিটিং আছে সকাল 7টায়, তাড়াতাড়ি বের হতে হবে, আমি দেখা করে আসি। আমিও যাব, আসলে আমারও খুব ইচ্ছে করছে ওকে দেখতে, চল। আবির তার মা তিথির বাড়ি যায়, দরজা খোলা ছিল। আবির তিথির রুমে গিয়ে দেখে তিথির গায়ে কাটা, আর মামনি তিথির মাথায় জল পট্টি দিচ্ছে। মামনি কি হয়েছে ওর? জানি না, হঠাৎ খুব জ্বর এসেছে। আবির তিথির পাশে গিয়ে বসে তিথির মাথায় হাত রেখে দেখে প্রচুর জ্বর। মামনি সুপ বানিয়ে নিয়ে এসো, আমি আছি তিথির পাশে। হ্যাঁ ভাবি, চলুন আমিও আপনার সাথে চলি, আবির আছে তিথির পাশে। আবির তিথির মাথায় হাত বুলিয়ে দেয়, তিথি চোখ খুলে দেখে আবির। কিছু বলতে যাবে, আবির কিছু বলতে মানা করে। তিথির কাঁপুনি বেড়ে যায়, আবির তিথির হাত শক্ত করে ধরে বলে, তিথি দেখো আমি আছি, কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। নীরব ডাক্তার নিয়ে আসে, এসে আবিরকে তিথির পাশে দেখে অনেকটা রেগে যায়। তিথির হাত ধরে আছে আবির, এই দেখে তো নীরবের রাগটা আরো বেড়ে যায়। আবির ডাক্তারকে দেখে সরতে যায়, কিন্তু তিথি আবিরের হাত শক্ত করে ধরে রাখে, আবিরও সরে না, বসে থাকে। উনি কি জলে বেশিক্ষণ ছিলেন? জলে বেশিক্ষণ থাকার কারণে ওনার এত জ্বর এসেছে। আবিরা তখন মনে পড়লো যে তারা আজ অনেকক্ষণ জলে ভিজেছে। আসলে ডক্টর, তিথি অনেকক্ষণ জলে ছিল। এই জন্য জ্বর এসেছে, শুধু ঠিক মতো ওষুধ খাওয়ান, দেখবেন সুস্থ হয়ে যাবে। ডাক্তার তিথিকে দেখে চলে যায়। নীরব আবিরের সামনে এসে বলে, তুমি কিভাবে জানলে যে তিথি অনেকক্ষণ জলে ছিল? আমি না জানলে কে জানবে, কারণ তিথি। ওই সময় মামনি আর আবিরের মা রুমে ঢোকে। আবির আর কিচ্ছু না বলে মামনির থেকে সুপটা নিয়ে পাশে রাখে, তিথিকে আস্তে করে ধরে আধা শোয়া করে বসায়। মামনি তিথিকে সুপটা খাইয়ে দাও, আমরা সবাই বাইরে যাচ্ছি। তিথি আবিরের হাত শক্ত করে ধরে রাখে, মামনি তিথিকে খাইতে নিয়ে যায়, কিন্তু তিথি খায় না। আচ্ছা মামনি আমি খাইয়ে দিই, তোমরা সবাই যাও। সবাই বাইরে চলে যায়, আবির তিথিকে খাইয়ে দেয়। তিথি শুধু তাকিয়ে আছে আবিরের দিকে, কেন জানি আজ তার একদমই ইচ্ছে করছে না আবিরের হাত ছাড়তে। নীরবের মাথায় হাজারো প্রশ্ন, সে আর না পেরে মামনিকে জিজ্ঞেস করে, মামনি আবির আর তিথি কি একে অপরকে চেনে? হ্যাঁ জানে তো, ওরা তো একই কলেজে পড়তো। 3 বছর আগে আবির আমাদের বাড়িতে অনেক আসতো, তারপর আমরা ওখান থেকে চলে আসার পর আর দেখা হয়নি। নীরব এই কথা শুনে যেন থমকে যায়, তার কেন জানি খারাপ লাগছে। নীরব ওইখান থেকে চলে যায়, আবির এক মুহূর্তের জন্য অতিথিকে ছেড়ে ওঠে না। অনেক রাত হয়ে যায়, মামনি বলায় আবির নিজের রুমে তো যায়, কিন্তু তার একটু মন টিকছে না তিথিকে ছাড়া। আর থাকতে না পেরে তিথির রুমে লুকিয়ে আসে, এসে দেখে তিথির রুমে কেউ নেই, তিথি ঘুমোচ্ছে। গিয়ে দরজাটা লাগিয়ে দেয়, তিথির কপালে হাত দিয়ে দেখে আগের থেকে জ্বর কম আছে। আবিরের হাতের ছোঁয়ায় হঠাৎ তিথির ঘুম ভেঙে যায়। আপনি এত রাতে? খুব টেনশন হচ্ছিল তাই। তিথি কিচ্ছু আর বলে না, চুপচাপ শুয়ে থাকে। আবির তিথির পাশে বসে তিথির চুলে বিলি কেটে দেয়, তিথিও ঘুমিয়ে পড়ে। আবির কখন যে তিথির পাশে ঘুমিয়ে পড়ে খেয়ালই নেই। কেটে যায় 3 দিন, বিয়ে বাকি আর মাত্র 3 দিন। ছোটোখাটো অনুষ্ঠান করে হলেও বিয়েটা কিন্তু ধুমধাম করেই হচ্ছে। এই 3 দিনে আবির অনেক চেষ্টা করেছে তিথিকে বোঝানো। আজ তিথির মেহেন্দি রাত, সবাই নাচ গান সব কিছুতেই মেতে উঠেছে। নীরবের কাছে কেন জানি মনে হচ্ছে তিথি বিয়েতে হ্যাপি না। আবির নীরবের সাথে কথা বলারও চেষ্টা করে, কিন্তু নীরব আবিরকে পছন্দ করে না, তাই তার সাথে কথা বলে না। সন্ধ্যায় তিথিদের বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়, তিথিকে একটা সবুজ সারাগা আর লাল কামিজ পরানো হয়, দেখতেও অসাধারণ লাগছে। কাঁচা ফুলের গয়না দিয়ে আজ তিথিকে সাজিয়েছে। মামনি তিথির রুমে ঢুকে থমকে যায়, তিথিকে যা যা অনেক সুন্দর লাগছে। তিথির কাছে এসে কপালে চুমু দিয়ে বলে, আজ আমার মেয়েকে অনেক সুন্দর লাগছে, ওরও যে হার মানবে আজ আমার মেয়ের কাছে। চোখ থেকে কাজল নিয়ে তিথির কানে নিচে লাগিয়ে দেয়। তিথি মামনিকে জড়িয়ে ধরে, তার একটুও ইচ্ছে করছে না এই বিয়ে করতে। চোখের কোনায় জল এসে জমে যায়, মামনি মুছে দিয়ে বলে, একদম চোখের পানি ফেলবি না আজ। মামনি তিথিকে নিয়ে হল রুমে আসে, সবাই নাচ গান করে। মেহেন্দি পরিয়ে দেওয়ার মেয়েও এসে বসে আছে, তিথিকে বসিয়ে মেয়েরা মেহেন্দি লাগাতে থাকে।
আর তিথি আমিরকে মিস করে। হুট করে কিস করা, জোর করে কামড় দেওয়া, সব কিছু যেন খুব মনে পড়ছে। আমির লুকিয়ে লুকিয়ে আসে, কারণ আমিরকে দেখলে মামনি বকবে। ছেলেরা একটাও নেই তাই। আমির এক পাশে দাঁড়িয়ে হা হয়ে যায় তিথিকে দেখে। কি না সুন্দর লাগছে আজ ফুলের সাজে। হায় রে, আজ আমার জঙ্গলি বিল্লিটাকে এত সুন্দর লাগছে যে পরীরাও হার মানবে। হঠাৎ তিথি নজর পড়ে আবিরের দিকে, ডেবিয়ে তাকিয়ে আছে তার দিকে। ম্যাডাম, আপনার বরের নাম? তিথি আবিরকে দেখে আনমনে বলে ফেলে। মেহেদি দেওয়া মেয়েটার তিথির হাতে লিখে দেয় আবির, আর তিথি আবিরের দিকে তাকিয়ে আছে। তিথি ইশারা করে চলে যেতে, কিন্তু আবির যাবে না বলে। আবির ইশারা করে তিথিকে পাঁচ মিনিট তার রুমে আসতে। মেহেদি লাগানো শেষ? জি ম্যাম, আর একটু। তিথি আবিরকে ইশারা করে বলে এখনো মেহেন্দি লাগানো শেষ হয়নি। তখনই আবিরের পিছনে মামনি এসে বলে, আবির তুমি এখানে? আসলে মামনি তিথির সাথে কিছু কাজ ছিল, একটা ফাইল পাচ্ছিলাম না, অনেক ইম্পর্টেন্ট তাই। আজ তো মেহেন্দি, আজও কাজ? মামনি জাস্ট 10 মিনিট, তারপর আমি চলে যাব, প্রমিস। আচ্ছা আমি দেখে দিচ্ছি। মামনি তিথির কাছে গিয়ে দেখে মেহেন্দি লাগানো শেষ। তিথি তোর তো মেহেদি লাগানো হয়ে গেছে, যা আবিরের নাকি কি কাজ আছে ওর সাথে দেখা করে আয়। ওকে মামনি। তিথি নিজের রুমে যায়, যাওয়ার সাথে সাথে আবি দরজা লাগিয়ে দেয়। দরজা কেন বন্ধ করলেন? আজ তোমাকে অসাধারণ লাগছে, উফ পুরো পরি। এটা বলার জন্য ডেকেছিলেন? না, খুব দেখতে ইচ্ছে করছিল তাই। উফ, যাই আমি। আবি আগে শুনি, করার মতো হলে করবো। করার মতো? তুমি যদি না করো তাহলে আমি চিৎকার করে বলবো যে তুমি আমার ইজ্জতের উপর হামলা করছো। কি পাগল নাকি আপনি, কি সব ফালতু কথা বলছেন মেয়েদের মতো? তাহলে স্বীকার করলে যে মেয়েরা ফালতু কথা বলে? যত সব নাটক শুনুন তো, যাই আমি। পাহাড়ি এলাকায় আমার উপর যেভাবে হামলা করলে তাকে আমি পুলিশকে বলবো? ভেবে দেখো, যদি বলি তাহলে তোমাকে পুলিশ নিয়ে যাবে, আর সবাই কি ভাববে তোমার ব্যাপারে? আপনি অনেক বাজে। অনেক। এখন বলো রাজি কিনা শর্তে। ওকে, কি করতে হবে বলুন। প্রমিস করো তুমি করবে? ওকে ওকে প্রমিস, এইবার বলুন। আর জানতো কিস করো আমাকে। কি? আজ তুমি আমাকে কিস করবে। আপনার মাথা পুরো খারাপ হয়ে গেছে, যান এখান থেকে। ভেবে বলছো তো? ইউ! আবি তার গালটা তিথির সামনে এগিয়ে নিয়ে আসে। তিথি তার হাত দুটো উঁচু করে বিরক্তি ভাব নিয়ে কিস করে গালে। ফিলিংসের সাথে কিস করবো আমি যেভাবে করি। আমার তো ফিলিংস নেই যে এত ফিলিংসের সাথে কিস করবো। ওকে ওকে, আমি শিখিয়ে দিচ্ছি। আবি তিথির গালে দুই হাত রেখে কিস করে, ঠোঁট চেপে ধরে, তারপর গালে কিস করে। তিথি কিছু বলতেও পারছে না, মেহেন্দি হাতে যার জন্য সে আবিরকে ধাক্কাও দিতে পারছে না। এইভাবে তাই, আবার শিখিয়ে দেবো? না লাগবে না, কি ঝামেলাতে পড়েছি। উফ, ইচ্ছে তো করছে ইঁদুরের কাবাব বানিয়ে খেয়ে ফেলি। ম্যাডাম, চিন্তা ভাবনা হয়ে গেলে কিস করবেন? তিথি রাগি ফেস করে আবিরের গালে আলতো করে চুমু দেয়। আবি তিথির কোমরে দুই হাত রেখে নিজের কাছে টেনে নেয়। তিথি আবিরের সেই খোঁজা খোঁজা দাঁড়িতে চুমু দেয়। এক অজানা ভালো লাগা কাজ করছে, এই প্রথম সে আবিরকে কিস করছে। জোর করে হলেও সে নিজে আজ আবিরকে কিস দিচ্ছে। তিথির এত মেজাজ খারাপ হচ্ছে যে বলার উপায় নেই। এইভাবে কেউ কিস করে? আমি পারি না। ওকে, আমি যাই এখন। এক পা নড়লে খবর আছে আজ। মানে কি এসবের? মানে খুব সিম্পল ম্যাডাম, আমাকে পুরো ফিলিংসের সাথে কিস করতে হবে।